لقاء المحاضرة مدللة من القرآن الكريم والحديث الصحيح، فليتفضل مشكورا. جزاك الله خير. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا، والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور، وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام، وأعد لهم أجرا كريما. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله، وكفى بالله وكيلا. الحمد لله. আজকে আমি পুরা হুদা গ্রামবাসীর আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাকে আসার তৌফিক দিয়েছেন, আপনারাও এখানে এসেছেন বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাকে যত বড় মনে করেছেন আমি এত বড় কেউ না। আমার মা এখনো গ্রামে বাস করে, আমিও গ্রামের ছেলে ছিলাম, ওই দৌড়েতাম সকালবেলা মাদ্রাসায় দৌড়েতাম, একবার আসতাম, এরকমই একটা ছেলে। ধীরে ধীরে আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দিয়েছেন, এরকম কথাবার্তা বলি। কিন্তু আমি তো আজকে অনেক উপকৃত হয়েছি আমাদের ইসলাহী ভাই থেকে। আমরা ওনাকে সম্রাট বলতাম পিস টিভিতে, পিস টিভির সম্রাট সাহেব থেকে আমি অনেক উপকৃত হয়েছি। অনেক জিনিস জানতাম না, বিশেষ করে সির কফি একবার মাসালা আমি জানাইছিল, আজকে আমার হল হইলো যে এটা একটা জিনিস আছে, ওটা আমি জানা ছিল না। তো জিকিরের যে লতিফা, আমি তো মনে করছিলাম লতিফা বুঝি আব্দুল লতিফ সাহেবের মুয়ান্নাস বুঝি, মানে মহিলা। এখন দেখি যে না, এটা লতিফা বিশেষ ব্যাপার সবার আছে, ওইটা আমার মোটেই জানা ছিল না। তো এটা আমি বিশেষ জ্ঞান অর্জন করেছি আজকে, সুবহানাল্লাহ। মানে মাঝে মধ্যে প্রতিদিনই আমি এটা বলতে পারবো কোথাও যে এই জ্ঞান আমার ছিল না, সুবহানাল্লাহ। তো যতদিন উপকৃত বসছি উপকৃত হয়েছি। তিনি হচ্ছেন ইসলাহী সাহেব। আমি আপনাদের সামনে সূরা আহজাবের 41-40 থেকে শুরু করে 48 পর্যন্ত, 40 থেকে 48 পর্যন্ত আয়াত সমূহ তেলাওয়াত করেছি। আমি এগুলি তাফসির করব ইনশাআল্লাহ। আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি জানি যে এই সমাজে, আপনাদের সমাজটা আমার কাছে বেশি প্রিয় অন্তর, বেশি অন্তঃস্থল থেকে, কারণ এরা সুরের জন্য আসে না, এরা কিছু জানার জন্য আসে। আলহামদুলিল্লাহ, অন্তত আর যাই হোক বিশুদ্ধটা জানতে চেষ্টা করে। অন্যরা শুন না হলে উঠে চলে যা, আপনারা একটু উঠে যাবেন প্লিজ, ঠিক আছে? আমি বেশিক্ষণ লম্বা করবো না, এক ঘন্টার বেশি আমি আলোচনা করবো না, এক ঘন্টা পরে আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাল্লাহ, আমিও চলে যাবো। আমার আবার সকালবেলায় ক্লাস করতে হবে ইউনিভার্সিটিতে। তো আমি যেই অংশটুকু তেলাওয়াত করেছি এখানে এসে আমি সিদ্ধান্ত নিয়েছি এগুলি বলবো, এই জন্য আমি এখান থেকে এই আয়াতগুলো সিদ্ধান্ত নিয়েছি, আলহামদুলিল্লাহ আমি ব্যাখ্যা করবো। আর এই তাফসির তো আপনাদের কাছে আছে তাই না? এটা আমার করা তাফসির জানেন তো, এটা সৌদি আরব থেকে ছাপা হয়েছে, বাংলাদেশে ওনারা ছাপাইছে, ওনারা এটা দেখছেন বুঝো। আমি এটা দেখে খুশি হইলাম যে অন্তত এটা এখানে আছে, প্রত্যেকের ঘরে একটা থাকা উচিত। কেন জানেন,
বিশুদ্ধ তাফসিরের বড় অভাব। সবাই তাফসির লেখে কিন্তু বিশুদ্ধ হয় না। কম লেখেন কিন্তু শুদ্ধটা দেন, কম খান কিন্তু ভালো খান। যদি যত বেশি খান খারাপ খাবেন, পেটে গেলে কি হবে? গোলমাল হবে। শেখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল, এই যে আশেপাশে যে সমস্ত লোকেরা আজ আমাদেরকে কাদিয়ানি বলে, অমুক বলে, তমুক বলে, শুনছেন না, ওদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওরা কি আলেম না? বলছে ওরা তো আলেম, কোনো সন্দেহ নেই। উতু যাকায়ান ওলাম ইউতু যাকায়ান, দুটো শব্দ, একটা জাল দিয়ে একটা যা দিয়ে। বলছে তাদেরকে অনেক বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে কিন্তু পবিত্রতা দেওয়া হয় নাই। জ্ঞান তাদের অনেক আছে কিন্তু এটার ভিতরে, এই জ্ঞানের মধ্যে শুদ্ধ কোনটা এটা ওরা নিজেরাও জানে না। এই হচ্ছে সমস্যা। এই জন্য বিশুদ্ধ জ্ঞান কম হলেও ভালো, কম হলেও বিশুদ্ধ জ্ঞান ভালো। আর বাড়তি জ্ঞান যত বেশি থাকবে সেটাকে আপনি কোনোদিন শুদ্ধ করতে পারবেন না। এই জন্য আগেকার দিনের লোকেরা বলতো, তাল ওগারবেন লেখা, এদিকে আসো তোমার জ্ঞানটাকে আমি সালনি দিয়ে সাইলা দিই। সাল দেখছেন না সালনি দিয়ে কি করে? মায়েরা এরকম এরকম সালতে ভালোটা নিচে পড়ে যায়, ময়লাগুলো উপরে থেকে যায়। তোমার জ্ঞানটাকে সালনি দিয়ে সালা দরকার আছে। এদের জ্ঞানের সমস্যা হচ্ছে, যারা আজ আমাদের বিরুদ্ধাচরণ করে ওদের জ্ঞানের সমস্যা হচ্ছে বিশুদ্ধতার অভাব। ওরা নিজেরা কোরআন হাদিস বানিয়ে বানিয়ে, এমনকি কেউ কোরআনও বানায় দেখেছি, নাউজুবিল্লাহ, হাদিস বানাচ্ছে, হাদিস বানাইতে বানাইতে কোরআনটা উল্টা পড়ে, নাউজুবিল্লাহ, দেখছেন আপনি, নাম শুনেছেন, এরকম মানুষ অনেক আছে যারা হাদিস বানাচ্ছে, হাদিস অনবর্তে বানায় বানায় বলতেছে। এই জন্য আমাদের দরকার কোরআন এবং সুন্নাহ। সালফে সালফে সালেহীন আমাদের মাথার মুকুট, তাদেরকে আমরা অনুসরণের জন্য মডেল হিসাবে দেখি যে কিভাবে রাসূলকে অনুসরণ করেছেন, কিভাবে তারা কোরআন মেনে চলেছেন, কিভাবে তারা আল্লাহর কথা শুনেছেন, সেই দিকে মডেল হিসেবে মানি, তাদেরকে আমরা পূজা করি না। অনেক মানুষ আছে আকাবের পূজা করে। আকাবের বুঝেন? আকাবের বুঝেন? আকাবের অর্থ বড়, বড় লোকদের। বড় কারা? আমাদের কাছে বড় হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আমাদের কাছে বড় হচ্ছে সাহাবায়ে কেরাম, আমাদের কাছে বড় হচ্ছে তাবেঈন আযম, আমাদের কাছে চার ইমাম বড়, একজন থেকে একজন কম না, চারই ইমাম আমাদের কাছে সম্মানিত। আমাদের কাছে বড় হচ্ছে মুহাদ্দিসিন, হাদিসের যারা বাহক ছিলেন। আমাদের কাছে বড় হচ্ছেন ইমামরা, যারা সত্যিকারের জ্ঞানকে বিতরণ করেছেন। কিন্তু কিছু মানুষের কাছে বড় হচ্ছে তাদের অমুক মাদ্রাসার লোকেরা, অমুক মাসলাকের লোকেরা, অমুক খানের লোকেরা ছাড়া কেউ বড় হইতে পারবে না। আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ নাম শুনেছেন? ওনাকে একদিন ন মুসলিম সাবিত জিজ্ঞাসা করতেছে, স্যার আপনি কদিন দাবা হবেন, আপনি কোন দিন দাবা হবেন? দাবা বুঝছেন কিনা? ওরা কথার শেষে দাবা লিখবেই, অমুক দাবা, দাবা বুঝছেন? তো স্যার কি উত্তর দিবেন? বলতেছে, দূর পাগল, আমি কেন দাবা হতে যাবো, আমি তো স্যার। ওনার ভদ্রতার কারণে সুন্দর করে উত্তরটা দিলেন, আমিও এত সুন্দর উত্তর দিতাম না, আমি হলে বলতাম দাবা তো মানুষ হইতে, সাধারণ মানুষ হইতে পারে না, দাবা হচ্ছে বরকত অনবরত উপসে পড়ে, বুঝছেননি, ফয়েজ বরকত উপসে পড়ে। ফয়েজ এটা মুসলিমদের দর্শন নয়, ফয়েজ বরকত কয় না, হুজুরে ফয়েজ নিচ্ছে, এটা মুসলিমদের দর্শন নয়, এটা হচ্ছে দার্শনিকদের একটা তত্ত্ব, ফাদামির আকিল ফাআ, এগুলি বলতে গেলে অনেক রাত চলে যাবে, বলবো না, এগুলি মুসলিমদের কোনো কথা না। ফয়েজ মানুষের কাছে পাওয়া যায় না, বরকত ব্যক্তির কাছে পাওয়া যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাকে মোবারক ঘোষণা করেছেন, কোরআনকে মোবারক ঘোষণা করেছেন, নবীদেরকে মোবারক ঘোষণা করেছেন, কোন কোন জায়গাকে আলেম মোবারক ঘোষণা করেছেন। কিন্তু আলেম দেখলে বা জামা লম্বা জামা গায়ে দিলে হুজুর মোবারক হয়ে যায় না। অথচ তাদের কাছে বরকত শুধু চলছেই চলছে, দামাত বারাকাতু, আবার কি বলে, কুদ্দিসা সিররুহুল আজিজ, কুদ্দিসা সিররুহুল আজিজ, তার সির পবিত্র হয়ে গেছে। আজকে যে
اسلامي ভাই যে ওয়াজটা করলেন সিল বুঝছেন না এখানে একটা জায়গার নাম এটা পবিত্র হয়ে গেছে এটা তারা কুদ্দসা কুসিয়া নাম নামের পরে দেখবেন কুসিয়া কি কুসিয়া কি জিনিস আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি তখন একজনকে দেখলাম বলতেছে আমরা তখন বললাম যে এটা তো ঠিক না এটা ঠিক না বলতেছে আরে তুমি কি বলো আমার দোস্ত বলছে উনি তো কুসিয়া আরে দেব না উনি মাজিয়া আরে কুসিয়ার মাজিয়া কি জিনিস কুসিয়া হচ্ছে কুদ্দুসাসিরুল আজিজ এটা সে বুঝে না আমি বুঝছি তখন মাজিয়া হচ্ছে মাদ্দাজিলুল আজিজ মানে তিনি আপনি যতই উনি মরেন না উনি কোন ছায়া আপনার উপর ছায়া বসে রাখছেন নাউজুবিল্লাহ এই হচ্ছে অবস্থা যেখানে সেখানে এলমের জায়গাতে পুরো এলম অর্থ যায় জানি না এটা বলা যাবে না অনেক কিছু জানেন কিন্তু বিশুদ্ধটা জানেন না অনেক কিছু তিনি জানেন বিশুদ্ধটা জানেন না আল্লাহ তাআলা কোরআনে কারীমে অনেক জ্ঞান হাসিল করতে বলে নাই আল্লাহ বলেছেন ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতিহিম গাফিলুন দুনিয়ার জীবনে অনেক কিছু তারা জানে আখিরাত সম্পর্কে গাফিল আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক ইলম থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা আল্লাহ এমন ইলম থেকে আপনার কাছে আশ্রয় চাই যে ইলমকে উপকার করে না এই সমস্ত বানোয়াট ইলমকে উপকার দিবে না ইলম হচ্ছে মা ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এর বাইরে কোনো ইলম হতে পারে না আরবরা বলতো এই সূরার শুরুতে দুটি আলোচনা আছে এই জন্য বলছি আরবরা বলতো অমুকেরে আল্লাহ দুইটা কলম দিছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি আল্লাহ কারো অন্তরে দুইটা কলম দেয়নি ওয়া মা জাআলা আদরিয়াকুম আবনাআকুম তোমরা তাদেরকে ছেলে ডাকো ওরা তোমাদের ছেলে না আপনি যদি ওরা ছেলে ডাকেন ছেলে হইব না ছেলে হতে হলে আপনার বায়োলজিক্যাল ছেলে হতে হইব সত্যি সত্যি বিয়ে করলে তারপর সন্তান হলে ছেলে ডাকলে ছেলে হয়ে যায় না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগেও আল্লাহ তাকে এমন আখলাক দিয়েছেন যে আখলাকের কারণে মানুষ তাকে ভালোবাসত মানুষ তাকে কেমন ভালোবাসত আপনারা জানেন যে যায়েদ ইবনে হারেসা যায়েদ ইবনে হারেসা তিনি আসলে দাস ছিলেন না কিন্তু আরবের লোকেরা জোর করে ধরে বাজারে বিক্রি করে দিছে ওনাকে কিছু লোকে যায়েদ ইবনে হারেসাকে বাজারে বিক্রি করে দেওয়ার কারণে সেখান থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিনছেন কিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাকে যায়েদ ইবনে হারেসাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যায়েদ ইবনে হারেসার আচরণে মুগ্ধ হয়ে কাবার কাছে গিয়ে বললেন এ আমার ছেলে আমি তার পিতা খেয়াল করেন ইসলামের আগের ঘটনা বলতেছি ইসলামের মধ্যে এটা নাই ইসলামের মধ্যে এটা নাই এই ঘটনা বললেন সাক্ষী রাখলেন সবাইকে মানুষ যায়েদ বিন হারেসাকে বলতেন যায়েদ ইবনে মুহাম্মদ তার বাপ মা খবর পাইলেন যে মক্কাতে তাদের সন্তান আছে মক্কাতে তাদের সন্তান আছে তারা চলে আসলেন এসে বললেন যে নবুয়তের আগে এসে বললেন যে আপনি মুহাম্মদ এ আমাদের সন্তান এ দাস না একে জোর করে বিক্রি করা হয়েছে আপনার যে টাকা খরচ হয়েছে আমরা দিয়ে দেব আপনি সন্তানকে ফেরত দিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি সে যেতে চাও তোমরা নিয়ে যাও আমার কোনো আপত্তি নেই কারণ আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ছোট কাল থেকে সেরকম আখলাক দিয়ে তৈরি করেছেন যে কারো জুলুম কারো জুলুম হবে এটা তিনি সহ্য করতেন না তখন তিনি এ কথা বলার পর বাপ মা এসে বললেন যে চলো বাবা আমরা ওনাকে টাকা দিয়ে দেব যা খরচ হয়েছে সব ছেলে কি বলল আমি তো যাব না ওনাকে ছেড়ে আল্লাহর রহমত রসুলকে এত ভালোবাসছেন আপন বাপ মার চেয়েও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন তিনি আল্লাহ তাআলা এই জন্য পরবর্তীতে যখন এই সিস্টেমটাকে পরিবর্তন করে দিবেন কোন সিস্টেম দত্তক নেয়া ইসলামে নাই কোন সন্তানের ইচ্ছা করলে কেউ বাপ হইতে পারে না যে বাপে তাকে জন্ম দিয়েছে সেটাই তার বাপ অন্য কাউকে বাপ ডাকলে হাশরের দিন তাকে সবার সামনে অপমান করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে এবং সেটা হারাম
হারাম ঘোষণা করা হয়েছে এই জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করলেন তার স্ত্রীকে তালাক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিয়ের ব্যবস্থাপনা করে দিলেন বিয়ের পরে যখন বাড়াবাড়ি শুরু করলো কাফেররা আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মদ তোমাদের মতো জীবিত যারা পুরুষ কারো পিতা নন তার মেয়েরা তখন জীবিত বুঝছেন তো পুরুষ কেউ তার পিতা নন অর্থাৎ তার ছেলেরা এখন আর কেউ জীবিত নাই জীবিত কারো জীবিত কোনো পুরুষের পিতা তিনি নন মেয়েদের পিতা তিনি মেয়েদের পিতা বুঝছেন কিনা রসুলের জীবদ্দশায় রসুলের ছয়জন সন্তান মারা গেছে হ্যাঁ একজনেরও তো রুটা তিনি হ্যাঁ চাপছে ধরে আফজাল থেকে টেনে আইনে ধরে ঢুকাইতে পারলেন না পারেন না কেন হ্যাঁ আমরা যখন মদিনা যাই তখন কিছু গল্প শুনি আমাদের ওস্তাদ শেখ সালেহ সাহেমি একদিন মদিনা যায় বসছি ওস্তাদের দার শুনল মদিনা গেলে আপনাদের মতো এরকম দার্সে বসি আমি শুনি কি কয় দার্সে বসে আজ দিনে একটা গল্প বলতেছিলেন বলছে কারামাতুল আউলিয়ার মধ্যে আসছে সিধা বোধ হয় উনি জানেন ঘটনাটা বলছে আব্দুল কাদের জিলানির এক মহিলা মুরিদ ছিল মহিলা মুরিদ একদিন এসে ওনার উপর খুব খেপে গেছেন কি আপনি কেমন পিসায় হলেন আমার একমাত্র ছেলে মরে গেল আব্দুল কাদের জিলানি তখন মুরাকাবে বসে গেলেন কি মুরাকাবা আসলে চোখ বন্ধ করে এরকম সাদির মুড়ি বসে থাকেন তার মুরাকাবা এদের কাছে মুরাকাবে বসে তিনি উপর দিকে দেখতে আরম্ভ করলেন আউযুবিল্লাহ দেখতে দেখতে দেখলেন যে চতুর্থ আসমান পর্যন্ত গেছে আজরাইল আজরাইল আমাদের কাছে কিন্তু কোন ফেরেশতার নাম নয় আমাদের কাছে ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত আল্লাহই নাম রাখছে চতুর্থ আসমানে গেছে আজরাইল তিনি এই অবস্থা দেখে এখন পর্যন্ত জমা দেয় নাই বুঝছেন তো কিসে জমা আজকে দিনে যা রু জমা রু হরণ করেছে এগুলি আল্লাহর কাছে জমা দেয় নাই আর কি এগুলি সব বস্তার ভিতরে ছিল তিনি হাতের এত জোরে একটা চড় মারলেন যে ওনার হাত থেকে হাত কষকে কি হইলো বস্তার মুখ খুলে গেছে সে বস্তার মুখ থেকে এগুলি সারা দুনিয়াতে যত যেগুলি যেগুলি জীবিত ছিল সব মরে গেছিল সবাই ভিতরে যায় আবার ঢুকে গেছে এর মধ্যে এই মহিলার ছেলেও জীবিত হয়ে গেছে নাউজুবিল্লাহ চিন্তা করছেন কি কারামতুল আউলিয়া কিতাবের মধ্যে লেখা আছে আমি নিজে পরে পড়ে আমি আশ্চর্য হইলাম যে ঘটনা তো সত্য ওস্তাদে কিভাবে এটা জানলো এটা চিন্তা করতেছিলাম যে ওস্তাদরা তো সাধারণত এগুলি জানার কথা না তো বড় বড় আলেম কিতাব পড়ে কিন্তু ঘটনা এগুলি কেমনে পাইলো আর আউলিয়াদের কারামতের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে চিন্তা করে দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছয়জন সন্তান মারা গেছে তার জীবদ্দশায় একজনকেও তিনি রু ফেরত দিতে পারলেন না চোখের পানি বের করলেন এবং বললেন ইব্রাহিম তোমার বিরহে আমি ব্যথিত তোমার বিরহে আমার চোখের পানি বের হচ্ছে কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু বলবো না তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এইজন্য তাকে বললেন কোরআন কারীম আয়াত নাযিল করলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল তোমাদের কারো পিতার চেয়েও তার মর্যাদা অনেক বেশি তুমি পিতার চেয়েও অমুকের পিতা হওয়ার চেয়ে রাসূল আল্লাহর রাসূলের মর্যাদা অনেক 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 বেশি ওয়া খাতামান নাবিয়্যিন নবীদের তিনি শেষ তারপরে আর কোন নবী আসবে না তারপরে আর কোন নবী আসবে না যারা বলে কাদিয়ানি নবী তারা কাফের যারা বলে অমুক পরে নবী আসছে তারা কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আর কোন নবী আসবে না ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ একটা ঘটনা বলেছেন শুনেন তিনি বলেছেন কেউ যদি বলে যে সে আল্লাহর নবী কেউ আরেকজন যদি বলে তুমি তাহলে প্রমাণ দেখাও তো সেও কাফের ও কাফের দুজনে কাফের কেন কাফের প্রমাণ দেখাইতে চাওয়াটাই উদ্দেশ্য হচ্ছে তুমি কোরআনের বিরোধিতা করছো কোরআন বলছে খাতামান নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আরেকজনের প্রমাণ চাইতে পারো না বুঝছেন কিনা এই জন্য কাদিয়ানিদের সাথে কোনো আলোচনা চলে না এরা কাফের কাফেরই আর যারা আমাদেরকে কাদিয়ানি বলতে ইচ্ছা করে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের রিসালত নিয়ে আসলেন যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলা হয়েছে মাজনুন পাগল বলা হয়েছে শায়ের কবি বলা হয়েছে
এবং তাকে বলা হয়েছে কাহের গণক তাকে বলা হয়েছে যে তাকে জিনে ধরেছে বিভিন্ন রকমের কথা বলেছে কিন্তু একটাও কি শুদ্ধ শুদ্ধ না আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইনাল্লাহ ইউদাফু আনিল লাযিনা আমান আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদের থেকে প্রতিরোধ করবেন তিনি করেছেন যারাই তার কথা শুনতে গেছে একজন শুনতে গেছে আয়ে বলছে যখন শুনছে যে তারা জিনে ধরেছে কয় আমি জিন তাড়াইতে পারি যাইয়া দেখি তার সাথে কথা বলতে গেছে তিনি তেলাওয়াত করে শোনালেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া এটা শোনার পর বলে যে এগুলি তো পাগলের কথা নয় জিনের কথা নয় জিনে বললো আবকা বকে তাই না ভাই জিনে বললো উল্টা পাল্টা কথা বলে এটা তো এই সমস্ত কথা নয় বলে তো আপনাকে তো জিনে পায় না কো আমাকে জিনে পাইছে কে বললো কই যে ওরা বলছে কেন আমাকে জিনে পায় না তো কি জিনে আসছে ওই আল্লাহর দিন প্রচার করতে আসছে কি দিন সেটা একমাত্র আল্লাহর ইবাদত করো একমাত্র আল্লাহর ইবাদত করো সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলো সুতরাং তারা আমাদের কাদিয়ানি বলতে থাকুক আমরা আমাদের মিশন থেকে পিছপা হব না হবেন না আমরা আমাদের দাওয়াত চালিয়ে যাব এই দাওয়াত ইনশাআল্লাহ আমাদের এই দাওয়াত নবী রাসূলদের দাওয়াত আমরা কোনো দলের দিকে ডাকি না আমরা কোনো গোষ্ঠীর দিকে ডাকি না আমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকি আমরা কোরআন এবং সুন্নাহর দিকে ডাকি আমরা সালফে সালেহীন অনুসরণের কথা বলি আমরা সালাফি আমরা কোনো ব্যক্তি বিশেষ দিকে নিসবত করি না কোনো দলের দিকে নিসবত করি না গোষ্ঠীর দিকে নিসবত করি না ফেরকার দিকে নিজেদেরকে আমরা সম্পৃক্ত করি না আমরা কোরআন এবং সুন্নাহর অনুসারী এই জন্য খাতামান নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আল্লাহ সব জানেন কে কি করছে কে কি করছে কে কি ষড়যন্ত্র করছে কে কোথায় কখন ঈমান আনবে কখন তার সঠিক পথে আসবে আল্লাহ তাআলা ভালো জানেন আল্লাহ তাআলা ভালো জানেন বিহিম আলিমা কাফেরদের সম্পর্কে তিনি ভালো জানেন ফাসিকদের সম্পর্কে তিনি ভালো জানেন কুসকৃতীদের সম্পর্কে তিনি ভালো জানেন মিথ্যাবাদীদের সম্পর্কে তিনি ভালো জানেন যারা আমাদের নামে মিথ্যাচার করে বেড়ায় মিথ্যাচারের একটা দিক কি বলে তো অমুক দেহবাদী নাম শুনেন না এটা কখনোদিন শুনছেন মুজাসসেমা বলবে দেহবাদী বলবে মুজাসসেমা দেহবাদী কি জিনিস আশ্চর্য হবেন নবীদের কি পর্যন্ত দার্শনিকরা বলতো মুজাসসেমা কেন বলতো আর দার্শনিকরা মনে করতো আল্লাহর অস্তিত্ব শুধু শুধু তাদের ব্রেনের মধ্যে আছে বাইরে আল্লাহর কোনো অস্তিত্ব নেই নবীরা বলেছেন আল্লাহ তাআলা আরশের উপরে এইটা তাদের পছন্দ হয় নাই এটা তাদের পছন্দ হয় নাই আরশের উপর হলে তো দেয়া হইয়া যায় জিসিম হইয়া যায় এই হইয়া যায় সেই হইয়া যায় আর আল্লাহ তোমার থেকে বেশি জানে আনতুম আলম আমিল্লা তোমরা বেশি জানো আল্লাহ বেশি জানে অবশ্যই আমার আল্লাহ বেশি জানেন তিনি যেটা বলছেন ওইটা বলো কি হয়ে যাও এটা বাদ দাও আল্লাহ যা বলছে তা বলো রসুল যা বলছেন তা বলো রসুল কোথায় গেছিলেন মেরাজের রাত্রিতে সাত আসমান ভেদ করে আরশে আজিমের কাছে গেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তিনি সেখানে আরশের আজিমের কাছে না আরশে আজিম না থাকতেন আল্লাহ তো রসুল কেন গেছিলেন আপনি জিজ্ঞাসা করেন ওদেরকে কোনো উত্তর তারা দিতে পারবে না এ বিষয়ে আমার একটা গ্রন্থ আছে পড়ে দেখবেন রহমান আরশের উপর উঠেছেন 720 টা আপনারা দেখে দেখবেন কারণ এইটাই হচ্ছে আহলে সুন্নাহ জামাতের আকীদা যারা মনে করে আল্লাহ সর্বত্র সত্তাগত বিরাজমান তারা কাফের তাদের পিছনে নামাজ হবে না তাদের পিছনে নামাজ হবে না কারণ ঈমানদার আকীদা হতে পারে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান পরীক্ষা করেছেন ঈমান পরীক্ষা করেছেন দাসীকে জিজ্ঞাসা করেছেন আইন আল্লাহ আল্লাহ কোথায় দাসী জবাব দিয়েছেন ফিসসামা উপরে সামর্থ ভিতরে না উপরে সামর্থ আসমানের ভিতরে না আসমানের উপরে ওদেরকে এটা শিখতে হবে জানতে হবে ফি বলতে আল্লাহ তাআলা উপরে বুঝায় কোরআনে কারীম অন্যখানে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীম আল্লাহ বলেছেন যে আফামা ইয়ামশি মুকিব্বান মুকিব্বান ফির আর জমিনের ভিতরে যারা হাঁটে জমিনের ভিতর দিয়ে হাঁটে যেমন সুনাফি মাসাকিনহিম মানুষ কি ভিতরে দিয়ে হাঁটে না উপরে দিয়ে হাঁটে আসমানের উপরে ফি বলতে বুঝাইছে সব জায়গাতে এটা বুঝে নাই ফিস আমার অর্থ বুঝে নাই বলে তর্ক করতে আসে
তাফসীর দেখো কোন মুফাসসির বলে নাই আলহামদুলিল্লাহ মুফাসসিররা আলেমের জন্য কোন মুফাসসির একজন মুফাসসিরও বলে নাই এই পর্যন্ত যারা তাফসীর কারক আরবী কোন মুফাসসির এই পর্যন্ত বলে নাই আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান কিন্তু বাংলা ভাষাভাষী তাফসীরগুলো অধিকাংশের ভিতরে শিরকি কথাবার্তা আছে বেদাতি আছে যারা মনে করে একটু আগে আলোচনা করেছেন ইসলাহী ভাই যারা মনে করে আল্লাহ তে যাইয়া লীন হয় বিলীন হয় এটা হচ্ছে ফানা ফিল্লাহ বুঝছেন তো আর কিছু আছে মনে করে আল্লাহ হই আল্লাহ নেমে এসে তার ভিতরে ঢুকে এটা হচ্ছে হলুল এটা হচ্ছে ওই আপনাদের মনসুর হাল্লাজ না হুসাইন বিন মনসুর হাল্লাজ সেইটা বলতো আল্লাহ নেমে এসে নাকি তার ভিতরে ঢুকেছে না আউযুবিল্লাহ এই জাতীয় জিনেই বলে সবগুলি ঈমান নাই সবগুলি কাফের কোনো সন্দেহ নেই আমাদের কথা যুগে যুগে আলেমরা এটাই বলেছে বাগদাদের সমস্ত আলেম সমস্ত ফকি সমস্ত আলেম একত্রিত হয়ে হাল্লাজকে কাফের ঘোষণা করেছে এই জন্য তাকে সুরে ছড়ানো হয়েছে এইটার ভিতরে তারা কারামত বাহির করেছে বসে বসে কি কারামত আরে সুরে ছড়ানোর পরে নাকি যে ঢিল মারছে কেউ মারলে নাকি সেখান থেকে আনাল হক বের হইতো এগুলো মিথ্যা কথা আরেকটা ওয়াজ তো আছে এমন সুদ দিয়ে ওয়াজ করে বলতেছে যাইয়া দেখে যে হাল্লাজ নাকি ঘরের ভিতরে নাই হাল্লাজ নাকি ঘরের ভিতরে নাই কেন হাল্লাজ তো আরেকদিন দেখে যে হাল্লাজ আছে কি রে কতদিন পাইলাম না কতদিন তিনি উপরে গেছেন আজকে আজকে তিনি আমার কাছে আসছেন আউযুবিল্লাহ এই জাতীয় কথাগুলি তারা ওয়াজ করে আমাদের বাংলাদেশে ওয়াজ না করলে আমরা এগুলি বলতাম না আপনাদের কাছে এগুলি বলে মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে ওয়াজের মজলিসগুলো ঈমানের জন্য ঈমান তাজা করার জন্য ঈমান নষ্ট করার জন্য না আজ তারা ঈমান নষ্ট করছে এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস থেকে মুক্ত থাকার জন্য এরপর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা হে ঈমানদারগণ বেহুদা কথা বাদ দাও মুহাম্মদ তার পালক পুত্রের স্ত্রী বিয়ে করে ফেলেছে এই জাতীয় কথা প্রসার প্রসার না করে জিকির আজকে লিপ্ত হও উযকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহকে বেশি বেশি করে জিকির করো কোরআনে কারিমে অথবা রসুল হাদিসে এমন কোন আমল বলে নাই যার সীমা নির্ধারণ করে নাই কিন্তু একমাত্র একটি আমল হচ্ছে জিকির জিকিরের কোনো সীমা নির্ধারণ করে নাই বলছে কি উযকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহর জিকির করতে বলছে বেশি করে জিকির কিভাবে করতে হবে কে বলে দিবে আল্লাহ অথবা তার রসুল বলে দিবে আল্লাহ অথবা তার রসুল বলে দিবেন আল্লাহ যদি স্পষ্ট না করে দেন রসুল বলে দিবেন কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য নয় শুধু কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে সবার জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচারক হিসেবে পাঠিয়েছেন কি হিসেবে মুবাল্লিগ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রচার না করতেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা হে রাসূল আপনার কাছে যা নাজিল হয়েছে তা প্রচার করুন যদি আপনি প্রচার না করেন আপনি আল্লাহর রিসাল প্রচার করলেন না এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিন শেষ সময়ে এসে তিনি কি করলেন বিদায় হজের ভাষণে তিনি ডাকলেন সবাইকে ডেকে বললেন আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আমি কি তোমাদের কাছে প্রচার করেছি আমি তোমাদের কাছে প্রচার করেছি আমি কি তোমাদের প্রচার করেছি সবাই সাক্ষ্য দিলেন আল্লাহুম্মা নাম আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনি অবশ্যই প্রচার করেছেন আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা ফাশাদ আঙ্গুল উপরের দিকে উঠাইছেন আমি উঠাইলাম এই আঙ্গুল উপর উঠাই হাদিস বলাটা সুন্নতি না এটা সুন্নত বলা মুতাওয়াতির যে এইভাবে বলা আল্লাহুম্মা ফাশাদ উপর দিকে কেন উঠেছে আল্লাহ কোথায় উপরে আল্লাহুম্মা ফাশহাদ উপরের দিকে উঠে এদিকে ইঙ্গিত করে দিন আল্লাহ আপনি সাক্ষী থাকুন এরা সাক্ষ্য দিচ্ছে আমি আমার রিসালাত আপনাদের কাছে পৌঁছে দিয়েছি এই জন্য যখন আমরা মদিনা যাই মদিনা গেলে আমরা কয়েকটা কথা বলি অথবা রসুলের সামনে কয়েকটা কথা বলি যেখানে যাই না গেলেও বলি কি বলি আশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা রিসালা আমি সাক্ষ্য দিচ্ছি আপনি রেসালত পূরণ করে দিয়ে প্রচার করে দিয়েছেন ও আদাইতাল আমানা আমানত মানুষের কাছে দিয়ে দিয়েছেন ও নাসাহতাল উম্মা উম্মতের কল্যাণকামী ছিলেন উন্নতের উম্মতের কল্যাণ আপনি চেয়েছেন ওয়া কাশাফাল্লাহু বিকাল গুম্মা দুনিয়া যত অন্ধকার সেগুলো আল্লাহ তাআলা আপনার মাধ্যমে উদ্ধার করে দিয়েছে অন্ধকারকে আলো করে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি সেটা করেছেন আপনার জন্য বাকি রাখে নাই জিকির কেমনে করতে হবে যেভাবে দেখাইলেন সাহেব ভাই আমি আশ্চর্য হয়েছে এই জাতীয় জিকির মানে এটা হাসি ঠাট্টার জিকির হাসি ঠাট্টার জিকির বাস্তবে কিন্তু এরকম জিকির করে আপনি দেখবেন এই জিকির যারা করতেছে এরা ঠিকই বলছে মুজাদ্দিদি অমুক তরিকা তরিকা আছে না এদের এই জিকির কোরআন শুনে বলা হয় নাই জিকিরের জন্য উত্তম জিকির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলি হচ্ছে উত্তম জিকির সর্বোত্তম জিকির আর যদি মিলাইতে পারেন যেই জিকির ফেরেশতারা করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এইটা করবেন অথবা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের সবশেষে এই হাদিসটা নিয়ে এসেছেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সকালবেলা সুবহানাল্লাহ বিহামদিহি 100 বার এটা বলতে পারেন জিকিরের আল্লাহ এবং তার রাসূল যে জিকির আমাদের শিক্ষা দিয়েছেন অনেক 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 কিন্তু সেগুলি বাদ দিয়ে নিজেদের তথাকথিত লতিফা তথাকথিত ওজিফা এগুলি সবই হচ্ছে পদভ্রষ্টতা এই পদভ্রষ্টতার পিছনে যে ছুটবেন কোনদিন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি খুঁজে পাবেন না সন্তুষ্ট করতে হলে আল্লাহ এবং রাসূলকে অবশ্যই আপনাকে আল্লাহর পথে চলতে হবে রাসূলের পথে চলতে হবে রাসূলের পথে না চললে আপনি আল্লাহ তাআলার কোন ইবাদত আপনি করতে পারলেন না আল্লাহ কবুল করবেন না কারণ রাসূল বলে দিয়েছেন সালাতের ব্যাপারে যে বিধান সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে সালাত আদায় করো ঠিক একই বিধান জিকিরের ক্ষেত্রে প্রযোজ্য আমাকে যেভাবে জিকির করতে দেখেছো জিকির করতে বলেছি সেইভাবে জিকির করো নিজের মন মতো কোন জিকির করলে আল্লাহর দরবার গ্রহণযোগ্য হবে না মন মতো শুধু নয় এমন কি ধরেন সুবহানাল্লাহ বিহামদিহি এইটা যদি কোনো আপনি বাদ খেয়ে বলেন হবে না এটা বাদ খাওয়া জিকির না বাদ খাওয়া জিকির কি বিসমিল্লাহ আমাদের দেশে দেখবেন অধিকাংশ নূরানি মাদ্রাসা বিসমিল্লাহ ও আলা বারাকাতিল্লাহ কোত্থেকে আনলেন শব্দ বাড়তি কে আপনাকে তা শিক্ষা দিল আপনি বলেন বিসমিল্লাহ বাড়তি কথা বলবেন না কেন প্রতিটা শব্দ আমার রসুল শিখিয়ে দিয়েছেন কোথায় কি বলতে হবে বাড়তি কথা বলা যাবে না বাড়তি বললে আপনি কি শরীয়তের ভূমিকা পালন করতে যাচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলতেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলতেন মানিবতাদা বিদআতান ওয়া রাআ হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানা রিসালা নাউযু বিল্লাহ যে কেউ বেদাত বানাবে আর মনে করবে হাসানা হাসানা বুঝছেন নি ভালো আমরা তো খারাপ কিছু করছি না এটা ভালো হয়তো করতেছি ইমাম মালিক বললেন সে তাহলে মনে করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেসালত বর্ণনায় তিনি খেয়ানত করেছেন নাউযু বিল্লাহ অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন নবী যখন আল্লাহ তাআলা পাঠান তার উপর দায়িত্ব হয়ে যায় যত ভালো জানে সব উম্মতকে বলে দেয়া যত ভালো জানে উম্মতকে বলে তার দায়িত্ব হয়ে যায় এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য এর অর্থ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত যত ভালো কিছু হবে করতে হবে আমাদেরকে সব বলে দিয়েছেন একটি জিনিসও বাড়াইতে পারবেন না একটি জিনিস বাড়ানোর অর্থ হচ্ছে আপনি নিজের পক্ষ থেকে যোগ করলেন শরীয়তে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা ইসলামকে দিন পরিপূর্ণ করে দিয়েছে সেখানে আর বাড়ানোর সুযোগ নাই এক যদি এটার মধ্যে পরিপূর্ণ পানি থাকে এক ফোঁটা পানি দিলে বাইরের ভিতর থেকে এক ফোঁটা পানি পড়ে যাবে এই জন্য যখনই আপনি এরকম ইসলামের ভিতরে কিছু ঢুকাইতে চাইবেন ইসলাম থেকে কিছু জিনিস বাইরে ফেলে দিলেন আপনি আপনার অনুসরণ করা দরকার বানানো দরকার নেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলতেন ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম অনুসরণ করো বেদাত করো না যথেষ্ট হয়ে গেছে কিন্তু কিছু মানুষের কাছে যথেষ্ট হয় না কিছু মানুষের কাছে যথেষ্ট হয় না আমি একদিন আমার এক আত্মীয়র বাসায় গেলাম তো বললাম যে বোন দুলাভাই কোথায় যেহেতু কথা বলতে হবে কারণ পাচ্ছি না ক তিনি এখন জিকিরে আছেন ফলে কি আশ্চর্য এখন জিকির দুপুরবেলা কোন জিকির এটা কনা ওনাকে ওনার পিসাব শবক দিছে আচ্ছা আমার একটু শবকটা শুনান তো তো বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ 1000 বার প্রতিদিন আমি বললাম যে এটা কোন শবক এটা কি রাসূলের শবক না ওনার শবক পিসাব দিছে উনি এটা পাইয়া মহা খুশি সবাই বলছে যে এই শবক তিনি কাউকে সাধারণত দেন না ওনাকে
স্পেশালি এই সবকটা দিয়েছেন। আচ্ছা আমি বললাম যে আচ্ছা ওনাকে বলেন তো আল্লাহ তাআলা কি তার নবীকে ইয়া মুহাম্মদ কোথাও বলছে? কোনা বলে নাই। উনি তো প্রথমে আল্লাহ আল্লাহ তাআলা বিরোধিতা কাজ করছে। আল্লাহ তাআলা তার নবীকে কোথাও ইয়া মুহাম্মদ ডাকে নাই জানেন? ইয়া আইয়ুহান নবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল, চিন্তা করেন কত সুন্দর করে ডাকে, ইয়া আইয়ুহান নবিয়্যু। আর এরা কিভাবে ডাকে জানেন? ইয়া নবী সালাম আলাইকা। ইয়া নবীর আরবি ভাষা শুদ্ধ না, আপনি দেখেন আরবি জিজ্ঞাসা করেন, ইয়া আইয়ুহান নবী বলতে হবে অথবা ইয়া নবী আল্লাহ বলতে হবে। ইয়া নবী হলে কিছু হয় না, আরবি হয় না, এটা আরবি জানলে বুঝতো যে এটা আরবি হয় নাই, বোঝা গেল যে বাঙালিরা বসে বসে এটা বানাইছে। এইভাবে জিকির দুরুদ পড়ার কথা নিয়ম নাই কোথাও, আরবি হয় নাই তো, আরবি না হলে রাসূলুল্লাহ সামনে শিখায় নাই কোনো সন্দেহ নেই। হ্যাঁ আবার পরে কি দেখেন তো, বালাগাল ওইলা বি কামালিহি কাশাফাদ দুজা বে জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আচ্ছা আপনি বলেন তো সারাদিন আপনি বলেন যে এই রাসূলুল্লাহ দুরুদ পড়, রাসূলুল্লাহ দুরুদ পড়, দুরুদ পড়া হয়েছে? এরা এটাই বলে সাল্লু আলাইহি ওয়া আলিহি, অর্থ হলো তোমরা দুরুদ পড়ো, তোমরা দুরুদ পড়ো, কেউ কিন্তু পড়েনি, সবাই কথার ভিতর রয়ে গেছে, অর্থাৎ সবাই তারে একে অপরকে বলছে পড়ো পড়ো পড়ো, কেউ কিন্তু পড়েনি। আর এইটা নিয়ে সারা রাত গরম করে ফেলবে, এইটা না হলে কিছু হয় নাই, যে এইটা পড়বে না সে ওহাবি, যে এটা পড়বে না তারে কাদিয়ানি করব, এই করব, সেই করব, দেহবাদী করব, মুজাসসিমা করব, দুনিয়া সব বলবে, অথচ এটা মোটেই নাই, এটা কিছুই না। এইজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে জিকির করো, আল্লাহর জিকির করো বেশি বেশি করে। এই জিকির সকালে বিকালে সর্বসময়ে রাতে রাতের অন্ধকার, রাসূল সব শিখেছে কিনা রাতের বেলা শিখেছে কি, শিখেছে কিনা? কোরআন তেলাওয়াত জিকির, কোরআন তেলাওয়াত জিকির, সালাত জিকির, এই যে মজলিসে বসছেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন কাউম যদি কোনো আল্লাহর জিকির করতে বসে, ফেরেশতারা সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, সেখানে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়, ফেরেশতারা তারা তাদের ডানা বিছিয়ে দেয় সেখানে, সেখানে তাদের ডানা বিছিয়ে দেয়, কি জন্য ডানা বিছিয়ে দেয়, কি জন্য? সন্তুষ্টি করে, সন্তুষ্টি প্রকাশ করে যে বিশাল কাজ করতেছে তারা, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে, তাদের কথা আপনাদের কথা তাদের কাছে স্মরণ করে, আলহামদুলিল্লাহ। আমাদের কথা আল্লাহ তাআলা যে জিকির করে, উচ্চারণ করে, আল্লাহ তাআলা আপনার কথা বলে, যে দুনিয়ার বুকে অমুকে আমার কথা আলোচনা করছে, সুবহানাল্লাহ, আপনি সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যাবেন, আপনি সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, সকাল বিকাল তার তাসবিহ পাঠ করো। দুটো অর্থ আছে মনে রাখবেন, আরবরা সকাল বিকাল বলতে বোঝায় সারা দিন বোঝায়, এটা আরব ভাষায় প্রচলন আছে। আবার কেউ কেউ বলছে সকাল বিকাল বলতে শুধু ফজর এবং আসরের কথা বলা হয়েছে, কারণ ফজরে মানুষ ঘুমায় থাকে, আসরের মানুষ খেলাধুলার মতো থাকে, এজন্য স্পেশালি দুইটার কথা উল্লেখ করা হয়েছে, দুইটাই অর্থ শুদ্ধ। আমাদেরকে সার্ব আল্লাহ তাসবিহ পাঠ করতে হবে। কেন তাসবিহ পাঠ করতে হবে? সাব্বিহু, তাসবিহ অর্থ হচ্ছে তিনি পবিত্র। কাফেররা, মুশরিকরা, ওই তথাকথিত কালাম শাস্ত্রবিদরা, তথাকথিত যারা আমাদের শরিয়া বিরোধী কথাবার্তা বলছে, এই পীরেরা, ওই তথাকথিত জিরেরা, এই মানুষগুলো, এরা সব আল্লাহকে যে সমস্ত খারাপ গুণে গুণান্বিত করছে তার থেকে বেশি ভালো উন্নত গুণে গুণান্বিত করতে হবে। এই জন্য তাদের তার তাসবিহ পাঠ করতে হবে, যে আল্লাহ তুমি তাদের এই সমস্ত গুণ আর যে সমস্ত খারাপ গুণ দিচ্ছে এ থেকে তুমি পবিত্র, আল্লাহ আল্লাহ আপনি পবিত্র তাদের এই সমস্ত খারাপ গুণ থেকে। এই জন্য আল্লাহ তাআলা প্রশংসা করেছেন কোরআনে কারিমে নবীদেরকে, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কেন রাসূলরা নবীদ আল্লাহকে খারাপ গুণে গুণান্বিত করে না, রাসূলরা আল্লাহকে সবচেয়ে ভালো গুণে গুণান্বিত করে। আল্লাহকে কি বলে? রহমান, আপনি দয়াশীল, আপনি দয়া করেন, আপনি নিকটতম আসমান নেমে আসেন, নেমে আসে আপনি বলতে থাকেন হালমিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব? আর এরা বলে না আল্লাহ রহমত করেন না, রহমত অর্থ হলো জান্নাত দিবেন, রহমত করেন না আল্লাহ, রহমত করেন, এরা বিশ্বাস করে না, রহমত করলে দয়া হয়, দয়া তো হলে অন্তর নরম হয়, তোর অন্তর লাগে নরম হয়ে যায়, না 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 তোর দেহবাদী হয়ে যাবে, আল্লাহ রহমত করেন না, উজবিদ্যা
এরা বলে যে আল্লাহ নেমে আসেন না আল্লাহ ও আল্লাহর রাসূল বলছে নেমে আসেন এরা বলছে না নেমে আসে না এরা রাসূলের বিরুদ্ধে নেমেছে এইজন্য তাসবিহ পাঠ করতে হবে ঈমানদাররা তাসবিহ পাঠ আল্লাহ আমি পবিত্রতা ঘোষণা করছি আপনার আপনি পবিত্র তারা যে সমস্ত খারাপ গুণ দেয় তার থেকে আপনি পবিত্র অবশ্যই আপনি সেই সমস্ত গুণে গুণান্বিত যা আপনি নিজেকে গুণান্বিত করেছেন যা দিয়ে রাসূল আপনাকে গুণান্বিত করে সেগুলো আপনার অবশ্যই আছে এইজন্য সব তাসবিহ পাঠ করতে হবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এরপর আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম একটু চিন্তা করেন এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এই আয়াত তাফসীরগুলো মনে রাখেন আপনারা সূরা আহজাবের আয়াতগুলো তিনি তোমাদের উপর সালাত পেশ করেন আল্লাহ আমাদের উপর সালাত পাঠ করেন কেমন মনে কথাটা যদি ওই তথাকথিত হুজুরের কাছে জানতে বলতে আল্লাহ রহমত দেয় আল্লাহ নেয়ামত দেয় বলে দিয়ে শেষ কিন্তু এটা বড় গুরুত্বপূর্ণ জায়গা বড় গুরুত্বপূর্ণ জায়গা আগের আয়াতে বলছে হে ঈমানদারগণ তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো এবং এর সাথে বলছে সকাল বিকাল আল্লাহ তাসবিহ পাঠ করো আর এখানে বলছে আল্লাহ তোমাদের উপর সালাত পাঠ করেন কারণ আল্লাহ অন্য আয়াতে বলে দিয়েছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব আল্লাহকে স্মরণ করলে বিঠা যাবে না আল্লাহকে স্মরণ করলে এটা মনে থাকবে সব সময় এই স্মরণ তাদের স্মরণ না যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় যেটাকে যে সময় করতে বলছেন সেই সময় সেটা করতে হবে এবং যেটা উন্মুক্ত রাখছেন উন্মুক্ত রাখতে হবে এবং অন্য পুরো সময় আপনার মুখে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজাল লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ তোমার জিহ্বা যেন সবসময় আল্লাহর জিকিরে তাজা থাকে কি জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলি দিয়ে যেন জিকির আপনার লিসানটা তাজা থাকে কি হবে আল্লাহ আপনাকে স্মরণ করবেন আল্লাহ আপনাকে স্মরণ করে বলেছেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু যখনই কেউ বলবেন আল্লাহর কথা স্মরণ করবেন আল্লাহ জিকির করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার কথা ফেরেশতাদের কাছে বলবেন ভালো না এটা আল্লাহ আপনার কথা ফেরেশতাদের কাছে বলা ভালো না আরে নিচে দুনিয়াতে আপনি অনেক কিছু করছেন রাস্তা রাস্তা বানাইছেন বিল্ডিং বানাইছেন আপনার নামে রাস্তা হয়েছে বিশাল তোরণ হয়েছে বুঝেন তো আপনার নামে কত কিছু হয়ে গেছে হ্যাঁ দুনিয়াতে আপনার বিশাল নাম ডাক আল্লাহর কাছে কোনো আপনার নাম ডাক নাই কারণ আল্লাহর জিকির আপনি করেন নাই আর দুনিয়াতে একটা মানুষ কিছুই তার নাম নাই কেউ তারে চিনে না কিন্তু জিকির করেছে কে চিনে আল্লাহ চিনে কে ভালো কে ভালো কে ভালো যে জিকির করে আল্লাহ যাকে চিনে আল্লাহ যার কথা ফেরেশতাদের সাথে আলোচনা করে তার মতো ভালো আর কেউ হইতে পারে না তার মতো ভালো আর কেউ হইতে পারে না সুতরাং আপনি ওই জিকিরটাই করবেন যে জিকিরটা কোরআন এবং সুন্নাহ আছে ওই জিকিরটাই করবেন যে জিকিরটা আল্লাহ তাআলা রাসূল অনুমোদন করেছেন এই জিকিরটা করা মাত্রই আল্লাহ 10 বার আপনাকে স্মরণ করবেন আমার দলিল আমার কথা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশান কেউ যদি একবার বা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম ভাবে স্মরণ করুন আল্লাহ 10 বার আপনার কথা ফেরেশতাদের সাথে আলোচনা করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ বিহামদিহি আপনার তো ঠক নাই আপনার তো কোনো হারানোর নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন আদ-দুনিয়া মালউনাতু ওয়া মালউনুন মা ফিহা দুনিয়া অভিশপ্ত অভিশপ্ত এর মধ্যে যা আছে সবই অভিশপ্ত তবে ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা তবে আল্লাহর জিকির যারা করে এবং আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত যারা থাকে ওরা অভিশপ্ত না আপনারা যারা এখানে বসেছি জিকিরে বসেছি জিকির বুঝছেন তো জিকির হচ্ছে কোরআনের কথা আলোচনা করা হাদিসের কথা আলোচনা করা জিকির হচ্ছে হালাল হারামের আলোচনা করা জিকির হচ্ছে শিরিক বিদাতের বিরুদ্ধে কথা বলা জিকির হচ্ছে সুন্নাতের কথা বলা জিকির হচ্ছে বেদাতের বিরুদ্ধে লেগে থাকা এবং বেদাতীদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে শেষ জীবন পর্যন্ত লেগে থাকা এটা জিকির অন্তর্ভুক্ত আল্লাহর জিকির যদি আপনার অন্তরে থাকে লাভ কি হবে আল্লাহ তাআলা আপনাকে আপনাকে মালউন অভিশপ্ত থেকে মুক্তি দিয়েছেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর জিকির ছাড়া দুনিয়াতে যা আছে সবই অভিশপ্ত এরপর রাসূল বলেছেন ইল্লা ওয়া আলিমান আও মুতাআল্লিমান অথবা আলেম হবে অথবা ছাত্র হবে বুঝছেন কিনা উস্তাদ ছাত্র পীর বলে নাই পীর দৈত্য বলে নাই যারা বলে পীর না ধরলে তার শয়তান শয়তান তার পীর এগুলি মিথ্যা কথা বলছে এগুলি বানোয়াট কথা বলছে
محمد رسول الله صلى الله عليه وسلم كنو پیر سسٹم چالو کرے جان نائی صحابہ اکرام مدد کنو پیر گیری سلو لا تابعین در مدد کنو پیر گیری سلو لا ارے ابو حنیفہ رحمۃ اللہ علیہ تل پیر کسی لو جی گیشا کرن تادر کی خوشی پابے نا پیر گیری سسٹم چالو ہوئے پرورتی کالے بدعتی پیر گیری چالو ہوئے پرورتی کالے کرا کیوں اے جاتیو پاگڑی ملائی دیا دورے دورے ہیں একজন একজনের পিঠ ধরে তাকে চিন্তা করে এই জাতীয় কোনো কিছু কোনোদিন ছিল না এগুলো সব বানোয়ার কাজ সাইয়েদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যার কথা আপনারা শুনেছেন তিনি ওয়াজ করতেন তিনি ওয়াজ করতেন তার ওয়াজ শুনে মানুষ কান্নাকাটি করত আল্লাহর কথা স্মরণ করত কিন্তু পীরগিরি তিনি চালু করে যান নাই তার অদস্তন লোকেরা সুযোগ বুঝে জব বুঝে কোপ মারে মানুষকে বোকা বানাইছে এখনো মানুষকে বোকা বানানো হচ্ছে পীরগিরি ইসলামে কোনোদিন ছিল না আলেম মুতাআল্লিম ছিল এজন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তাআলামুন না জানলে যারা জানে ওদেরকে জিজ্ঞাসা করতে আহলা যিকির বলতো এলহু এলহু যিকিরের মানুষটা আহলা যিকির অর্থ কি কোরআন প্রমাণ হচ্ছে ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন আমরা যিকির নাযিল করছি হেফাজত করব যিকির কি কোরআন যিকির কি সুন্নাহ যিকির কি সুন্নাহ আপনাকে জিজ্ঞাসা করতে হবে কোরআনের কথা আপনাকে জিজ্ঞাসা করতে হাদিসে কি আছে কোরআনে কি আছে জিজ্ঞাসা করতে আমল করতে হবে নিজে বানিয়ে বানিয়ে যদি কোনো আপনি জিকির করেন ওই জিকির আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না ওই জিকির দিয়ে আপনি পার পেতে পারবেন না ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালায়েকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ তাআলা তিনি আপনার কথা আলোচনা করেন ফেরেশতাদের কাছে ফেরেশতারা আপনার জন্য দোয়া করেন এইটা এখানে উল্লেখ করা হয়েছে সাথে কি জিকির করে লিখরিজাকুম মিনা যুলুমাতি ইলান নূর আল্লাহ এদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন অন্ধকার কি শিরিকের অন্ধকার বেদাতের অন্ধকার গুনার অন্ধকার তিনটি গুণ অন্ধকার আছে তিনটি অন্ধকার আছে শিরকের অন্ধকার জাহান্নাম বেদাতের অন্ধকারের জন্য জাহান্নামে যেতে হয় গুনার অন্ধকারের জন্য জাহান্নামে যেতে হয় একটার থেকে একটা অনেক বেশি মারাত্মক গুনাহ থেকে বেদাত শয়তানের কাছে বেশি প্রিয় আর বেদাত থেকে শিরিক আরো বেশি প্রিয় শয়তান চায় যে কোনো মূল্যে আপনাকে শিরকে ঢুকাই দিবে যখন দেখেন শিরকে পারতেছে না তখন আপনার কাছে নেক সুরতে এসে আপনাকে বেদাত করাবে নেক সুরতে আসবে যে আমি তো খারাপ কিছু করছি না আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেই ঘটনা আপনারা জানেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এসে বললেন আবু আব্দুর রহমান মসজিদের মধ্যে কিছু লোককে দেখছি কুফাতে কিছু লোককে দেখছি বলতেছে সব সাববিহু মিয়া কাব্বিরু মিয়া হাল্লিলু মিয়া একসময় সুবহানাল্লাহ বলো একসময় আলহামদুলিল্লাহ বলো একসময় আল্লাহু আকবার বলো তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন আবু মুসা তুমি কি করেছো বলে আমি কিছু করি না আমি আপনার কাছে চলে আসছি কই এটা আমার আসার জায়গা হলো তিনি যেভাবে আসছেন সেভাবে দৌড় দিয়ে গেলেন তাই বললেন হে মসজিদ বাসীরা তোমরা এই সিস্টেম কিভাবে চালু করলে আমাদের নবী কোনোদিন আমাদেরকে তা শিক্ষা দেন না যে হাল্লেলুয়া একসবার সুবহানাল্লাহ একসব আলহামদুলিল্লাহ বলো একসব আল্লাহু বলো এই সিস্টেম চালু করতে প্রত্যেকে তার মতো করে জিকির আজকার করতো তোমরা এই সিস্টেম চালু করলে কেন তো বলতেছে ইয়া আবু আব্দুর রহমান আবু আব্দুর রহমান ছিল ওনার কুনিয়ত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুনিয়ত মা আরাদনা ইল্লাল খায়র আমরা তো শুধু ভালোই চেয়েছি ভালো কাজ তো চুরি করতেছি নাকি আমরা কি চুরি করতেছি না ডাকাতি করতেছি আমরা কিছু করতেছি না ভালো কাজ করতেছি তখন তিনি একটা ঐতিহাসিক শব্দ ব্যবহার করেছেন কাম মিন মুরিদিন লিল খাইর লাম ইউসিবু ভালো চাইলেই পাওয়া যায় না ভালো চাইলেই পাওয়া যায় না ভালোর একটা সার্টিফিকেট লাগে ভালো একটা সনদ লাগে ভালো একটা সিল লাগে এই সিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসছে আপনি চাইলেই ভালো হয়ে যান এজন্য বেদাতীদেরকে শয়তান এসে বেদাতের ভিতরে যখন পালায় তখন তার প্রথম কথা বলে এটা তো খারাপ কিছু না আমরা খারাপ কিছু করতেছি আল্লাহর কাছে দোয়া করতেছি নামাজের পরে দোয়া করতে অসুবিধা কোথায় আর দলিলের জন্য তো ইচ্ছা করলে কোরআন আয়াতকে বাঁকা করাই যায় ইজা ফারাক্ত ফানসব যখন তুমি সমাজ শেষ করো তাড়াতাড়ি দোয়া করো কি দোয়া কোথায় লাগাই দিল কোন আয়াত কোথায় লাগাই দিল বেদাতীদের কাজে হচ্ছে যে আয়াতে দলিল দেওয়া যাবে না আয়াত খুঁজে ইচ্ছা করে বানিয়ে দোয়া নিয়ে আসবে যে আয়াত দিয়ে কোনোদিন কেউ দলিল দেয় নাই সেই আয়াত দিয়ে দলিল দিতে তারা খুব পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ বেদাত তার অন্তরে ঢুকছে এখন সে হাসানা বানাবে ভালো বানাবে এখন বেদাতি কথা নিয়ে আসবে এটা তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তারা ইচ্ছে থাকতে পারে না কোনো বেদাতি বলুন আমার দলিল নেই বল দলিল আছে
এমন বেদলিল দিবে যে দলিল অর্থাৎ কোনোদিন কোনো ইমাম বলে নাই কোনোদিন কোনো আলেম বলে নাই বানোয়ার দলিল দিয়ে সে ভর্তি হয়ে থাকে আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা আল্লাহ তাআলা ঈমানদারদের প্রতি তিনি রহমতশীল দয়াদ্র যারা আল্লাহর জিকির করবে আল্লাহ তাদের কথা আলোচনা করবে এর চেয়ে উত্তম জায়গা আর কি হতে পারে আমাকে বলেন দুনিয়ার মালুর অভিশপ্ত জায়গা থেকে মুক্তি পেতে হলে জিকিরের বিপরীত কিছু হতে পারে না তিনি কি করবেন বলে দিয়েছেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম কিভাবে রহমত করবেন বলছে যেদিন তার সাথে সাক্ষাৎ হবে সেদিন তাদের জন্য তাহিয়া থাকবে সম্মান সুযোগ থাকবে স্বাগত জানানো হবে সালাম দিয়ে কে দিবে আল্লাহ দিবে সালামুন কাওলাম মির রব্বির রহিম শুধু আল্লাহ দিবে তা নয় ফেরেশতারাও দিবে ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম ফেরেশতারাও সালাম দিবে সেদিন আপনাকে শুধু তাই নয় ঈমানদাররা একে অপরকে সালাম দিবে সেদিন শান্তি শান্তি শুধু আর কিছু থাকবে না সেদিন এই রহমত আল্লাহর পক্ষ থেকে থাকবে ঈমানদারদের জন্য এই জন্য অনেকে বলে এটা হচ্ছে সবচেয়ে অত্যন্ত বড় আশার আয়াত এটা যে এর মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা পক্ষ থেকে রাহিম ঈমানদারদেরকে তিনি সালামের ব্যবস্থা শান্তির ব্যবস্থা করবেন কিসের শান্তি কিসের থেকে শান্তি দিচ্ছেন জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দিচ্ছেন আজাব থেকে মুক্তি দিচ্ছেন গজব থেকে মুক্তি দিচ্ছেন কোনো তাদেরকে দ্বিতীয়বার জাহান্নামে যেতে হবে না তা থেকে তিনি তাদেরকে মুক্তি দিচ্ছেন ইয়ারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আ'আদা লাহুম আজরান করিমা তাদের জন্য তিনি রেখেছেন সম্মানিত প্রতিদান আল্লাহর প্রতিদান কি জান্নাত জান্নাত আল্লাহর প্রতিদান হচ্ছে জান্নাত আল্লাহর প্রতিদান জান্নাত হয় আপনার আমার আল্লাহর পথেই থাকতে হবে জিকিরটা আল্লাহর দেখানো পদ্ধতিতে করতে হবে রাসূলের দেখানো পদ্ধতিতে করতে হবে নিজের বানানো কোনো পদ্ধতিতে সব কোনো কিছু কোনোটাই করা যাবে না করলে ঈমান বিপরীত কাজ হবে ঈমানের বিপরীত কাজ হবে এবং এইটা আল্লাহর দরবারে কোনোদিন গ্রহণযোগ্য হবে না আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না ইয়ারপর আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা রাসূলের কয়টা গুণ বলছে এখানে জানেন ইন্না আরসালনাকা আমরা আপনাকে পাঠিয়েছি বহুবচন অনুবাদ করবেন একবচন করবেন না আপনারা কেন বহুবচন করবেন আল্লাহ তিনি মুআযযিম লি নাফসিহি তিনি একাই 100 বলে না মানুষ তিনি একাই 100 না কয় কত শত তার হিসাব নাই তিনি যেহেতু সবচেয়ে বেশি সম্মানিত যিনি বেশি সম্মানিত তিনি আমরা বলে আপনারা দেখেন দেশের সরকার প্রধানরা কি বলে আমরা ঘোষণা করছি অথচ তিনি একা কথা বলতেছেন বুঝেন না কথাটা আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারিমে নিজেকে অনেক জায়গায় বহু বচন ব্যবহার করেছেন বোঝানোর জন্য তিনি মহান তিনি বিশ বড় তিনি কবির তিনি আজিম এই জন্য তিনি বহু বচন ব্যবহার করেন তিনি বলছেন ইন্না আরসালনাকা তিনি রাসূল হিসেবে পাঠিয়েছেন কাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পাঠিয়েছেন শাহিদান সাক্ষী হিসাবে ও ভাই সাক্ষী কিসের সাক্ষী বেদাতীরা কি বলে জানেন হ্যাঁ এটা শোনা দরকার আপনাদের বেদাতীরা বলে রসুল আমাদের দেখতেছেন এটা সাক্ষী নাউজুবিল্লাহ বলা যায় হবে ইমান চলে যাবে ইমান চলে যাবে আল্লাহ শুধু সব কিছু দেখেন রসুল কিছু দেখেন না আল্লাহ যা দেখেন এর বাইরে কিছু দেখেন না যদি কেউ মনে করে রসুল এখান থেকে দেখতেছেন রসুল তার কবর থেকে আমাদের দেখতেছেন সে তো কাফের হয়ে যাবে কারণ এটা কার গুণ আল্লাহর একমাত্র আল্লাহর গুণ তো এই শাহেদ অর্থ কি বল যে কোনো তাফসীর দেখেন ঝগড়ার দরকার নাই ওরা ঝগড়া করে বানিয়ে বানিয়ে কথা বলে ওই তাফসীর কোথাও নাই যে শাহেদের অর্থ হলো তিনি দেখছেন এজন্য সাক্ষী দিবেন না দেখলে কেমনে সাক্ষী দিবে এই যে বানানোর কথা বলছে এটা নাই শাহেদের অর্থ হলো তিনি সাক্ষী দিয়েছেন আলা তাওহীদি যে তাওহীদের উপরে সাক্ষীর জন্য পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর তিনি হাশরের মাঠে তার উম্মতের জন্য সাক্ষী হবেন উম্মত যখন সাক্ষী দিবে কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস উম্মত ওয়াসাত করেছে মধ্যমপন্থী উম্মত বলেছেন এবং সবচেয়ে খিয়ার উম্মত বলেছেন এরা সাক্ষ্য দিবে অন্যান্য উম্মতরা অস্বীকার করবে আমাদের কাছে মা জানা মিন বাশির ওয়ালা নাজির আল্লাহ আমাদের কাছে নবী রাসূল আসে নাই বাস মনে হয়েছে পার হয়ে যাবে মিছা কথা কে এই উম্মত সাক্ষ্য দিবে বলেছে না অবশ্যই রাসূল এসে তাদের কাছে তখন বলা হবে তোমাদের সাক্ষ্য দিবে কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি আমার উম্মতকে তা জানিয়েছি আমার উম্মত হক সাক্ষ্য দিচ্ছে সত্য সাক্ষ্য দিচ্ছে এইটা অর্থ ঠিক এইটা অর্থ শাহিদের অর্থ হলো যে তিনি অবশ্যই শাহিদ আল তাওহীদ তাওহীদ
উপর আল্লাহর তাওহীদের উপর সাক্ষ্য দিচ্ছেন তিনি হচ্ছেন শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়াল ইলম কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু আযীযুল হাকীম আল্লাহ তাআলা সাক্ষ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি সাক্ষ্য দিয়েছেন জায়গায় জায়গায় বাজারে বাজারে ঘুরছেন কোথায় মক্কার বাজারে বাজারে গেছেন জুকাজ ওকাজে গেছেন জুলমাজাজে গেছেন যাই একটা কথাই বলেছেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে মানুষরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ সফল কাম হতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল কাম হতে পারবে আর এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিছু মানুষ কোন দিকে যাচ্ছে অসফল হয়ে যাচ্ছে কেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ তারা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ তারা বুঝতো আর এখন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ মানুষ বুঝে না লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করে একদল বলবে লা ইলাহা তো অর্থ হচ্ছে কিছু থেকে কিছু হয় না সব কিছু তার থেকে হয় বুঝছেন তো হ্যাঁ যারা কাদের মধ্যে একটা বস্তা নিয়ে হাঁটে ওরা এটা অনুবাদ করে আরেক দলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে হুকুমত ক্ষমতা আল্লাহ ছাড়া কারো উপর কারো নাই এটা হলো যারা হ্যাঁ লাঠি সোনা নিয়ে হাঁটে ওরা বুঝছেন তো একদল এটা অনুবাদ করে এটা ভুল আরেক দল অনুবাদ করে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে লা মাকসুদা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাকসুদ নেই আরেক দল অনুবাদ করে লা মাওজুদা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কারো অস্তিত্বই নেই নাউজুবিল্লাহ এ সবই কোনোটাই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ না লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলার পরে আরবের লোকরা শত্রু হয়ে গেছিল কেন তাদের লাত মারাত ওজার কি হবে তাদের পীর ফকিরদের কি হবে তাদের আল্লাহর ওলিদের কি হবে এত আল্লাহর ওলি জোগাড় করছে মসজিদের ভিতরে কাবার ভিতরে 360টা আল্লাহর ওলি জোগাড় করে রেখে দিছে এখন যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে হবে আজাল আহলিয়াতা ইলাহা ওয়াহিদা ইন হাযাল শাইউন রুজাব আশ্চর্যের বিষয় আমাদের সমস্ত ওলি আল্লাহকে এক আল্লাহ বানাই দিয়ে এই বেটা কে এবেটা ধর এখন তো তাই হচ্ছে আপনি আমি যদি কোনো দাওয়াতের দেই তাওহীদের কিছু মানুষের গায়ের ভিতরে আগুন জ্বলে যায় বলে এরা এরাই তো শেষ করে দিল এরা আল ওলি আল্লাহদের সম্মান করতে জানে না এই দেশে ইসলাম ওলি আল্লাহ নিয়ে এসছে ইসলাম ওলি আল্লাহ কোন ইসলাম মানুষ দেখতে হবে তো ওলি আল্লাহ কোন ইসলাম মানুষ দেখতে হবে কোন ওলি আল্লাহ তারা ছিল এটা খুঁজে দেখতে হবে কিরকম ওলি আল্লাহ ছিল যদি এনেও থাকে ওদের আমল ওদের জন্য আপনি ওদের দিয়ে পার হইতে পারবেন না আপনার তাওহীদ আপনাকে বাস্তবায়ন করতে হবে শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা আল্লাহ তাআলা তার নবীকে আরো দুটি গুণে গুণান্বিত করেছেন মুবাশশির সুসংবাদ দিবে যারা জান্নাতের আমল করবে তাদের জন্য জান্নাত ওয়া নাযীর যারা জাহান্নামের আমল করবে তাদের জাহান্নাম রয়েছে কেউ কাউকে পার করতে পারবে না হাশরের মাঠে কেউ জাহাজ নিয়ে আসবে না আসবে জাহাজের আশা বসে আছে জাহাজের আশা যারা বসে আছে তারা বিভ্রান্ত ও জাহাজ যেখানে চলে না কারণ হাশরের মাঠ কোনো জাহাজ জায়গা নয় নদী নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের মাঠ হবে আটার কাইয়ের মতো ও আটার কাইয়ের নদী জাহাজ চলে না রে ভাই ও জাহাজ কে বানাইছে জিজ্ঞাসা করেন ইয়াউমা তুবদ্দাল আরদু গায়রুল আরদু ওয়াস সামাওয়াত ওয়া বারাযুলিল্লাহিল ওয়াহিদিল কাহার আসমান জমিন পরিবর্তিত হয়ে আরেকটা জিনিস হয়ে যাবে ও আপনার জাহাজের লোহা লক্কর খুঁজে পাবেন না আপনি আপনি তখন কি করবেন ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমায়িযিন মুকাররানিনা ফিল আসফাদ মুজরিম যারা বলছে পার করে দিবে যারা বলছে আমাদের মুরিদ হও জান্নাতে যাও কেউ কেউ তাফসীর করতেছে হ্যাঁ কি বলছে ফাত খুলি ফি ইবাদি ওয়াত খুলি জান্নাতি আমার মুরিদ হও জান্নাতে যাও তাফসীর করতেছে বসে বসে ওরা সেদিন উবু হয়ে থাকবে কুল্লা উম্মাতিন তুদা ইলা কিতাবিহা ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লা উম্মাতিন তুদা ইলা কিতাবিহা তারা ওইদিন উবু হয়ে থাকবে কোন দিকে তাকানোর সুযোগ পাবে না আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাজ নির্ভর করেছে আল্লাহ তাআলা তাকে সেদিন পার করে দিবেন কোনো ভয় থাকবে না কোনো ভয় থাকবে না কেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কি বলেছেন কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন যারা বলবে আল্লাহ আমাদের রব তারপর রব রূপের এবাদত করেছে সারাটা জীবন কষ্ট করে এবাদতের উপর টিকে আসিল ফেতনাতে যায় নাই কারো কাছে ধর্ণা দেয় নাই আল্লাহ বলছেন ওয়াদা করছেন আল্লাহ তাআলা লা খাউফুন আলাইহিম তাতানাযযালু আলাইহিল মালায়েকা ফেরেশতা নাজিল করবেন কোন সময় মৃত্যুর সময়ও কবরেও হাশরের মাঠেও ফেরেশতা এসে তাদেরকে বলবে কি বলবে লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন কোনো ভয় নাই কোনো ফেরেশানি নাই আপনাদের জন্য কি বলবে এরপরে
نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة دنيا بوكة توما در أمرا بندو سلام فرشتة را مدر بندو أكونا ترى مدر جنو دعا کر ربنا وسعت كل شيء رحمة وعلم الله أبني شعب كسو كأبنا رحمة وعلم أبنا گيري آسن كنو كسو أبنا رحمة وعلم أبنا رحمة وعلم فاغفر للذين تابوا جرا توبه করে তাদেরকে আপনি ক্ষমা করে দেন ওয়াত্তাবারু সামিলাক আপনার পথে চলে তাদেরকে আপনি ক্ষমা করে দেন ওয়াকিম আযাবাল জাহিম জাহান্নাম থেকে তাদেরকে আপনি হেফাজত করেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে যদি আপনার পথে আপনি থাকেন যদি আল্লাহর জিকিরে আল্লাহর চিন্তা আপনার আল্লাহর পথে যদি আপনি থাকেন অবশ্যই ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে কিন্তু যদি আপনি আল্লাহর পথে না থেকে আশাবাদী হয়ে থাকেন অমুকে আপনার জন্য কোন একটা জাহাজ নিয়ে আসবে তো আপনার সেই জাহাজ কোনোদিন আসবে না ওই জাহাজ আপনার আর কোনোদিন দেখতে পাবেন না ওই জাহাজ নিয়ে যারা আসবে কেউ কেউ ওয়াজ করে হাসার মাঠে নাকি যে শুনতেছে ঘুমের ঘুমে দেখছে স্বপ্নে দেখছে তিনি হাসরের মাঠে বলতেছে ঘুম থেকে স্বপ্নে দেখলাম বলতেছে এই অমুক দরবারের লোকেরা কোথায় আমি যে বললাম যে আমি তো অমুক দরবারের লোক না তবে তাদেরকে ভালোবাসি কত তুমিও যাও মানে কত সোজা এত সোজা হাসরের মাঠ পার হয়ে যায় এত সোজা যেখানে নবীরা পর্যন্ত সেদিন কেউ কারো জন্য কিছু করতে রাজি হবে না সেদিন ওই পার হয়ে যাবে অমুকে তারা পার হয়ে যাবে আশায় যারা বসে আছে তারা গন্ড মূর্খ ছাড়া কিছুই নয় এরা মানুষকে বোকা বানাচ্ছে কিন্তু আল্লাহ তাআলা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আল্লাহ এদের সম্পর্কে ভালো খবর রাখেন এদেরকে ঠিকই পাকড়াও করবেন যারা শয়তানি করতেছে এরা পয়সা কামানোর ধান্দায় আছে বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট করবে আর এই এই দাবি নিয়ে আসবে যে আপনারা আমার টাকা দিলে হুজুর কিছু পাইয়ে যাবেন না আপনারা চিনেন জায়গা চিনেন কোথায় টাকা দান করতে হবে যেখানে সদাকা দান করলে সত্যিকার সেখানে দিবেন ওই সমস্ত জায়গা দেওয়ার অর্থ হচ্ছে অন্যায়কে সাপোর্ট করা ওই সমস্ত মসজিদ মাদ্রাসা দিতে পারবেন না ওই সমস্ত মসজিদ মাদ্রাসা দিলে আপনার গুনাহ হবে কারণ তো অন্যায় কাজ করতেছে তারা তারা আপনাকে শিরিক শিক্ষা দিচ্ছে আপনার সন্তানদেরকে ওই সমস্ত সন্তান আপনার সন্তানকে সে সমস্ত মাদ্রাসায় পড়াইতে পারবেন না পড়াইলে তারা শয়তান হয়ে যাবে ভালো হবে না সুতরাং এদের থেকে সাবধান দূরত্ব বজায় রাখবেন কোনো সন্দেহ নাই কারণ খারাপ জিনিস মানুষের প্রভাব ফেলে খারাপ জিনিস মানুষের প্রভাব ফেলে আর শয়তান তো আছেই আর এই শয়তানগুলো মালা যে আল্লাহ কোরআন উল্লেখ করেছেন কালাল মালা উল্লাসীন আস্তাকবারু অহংকারী এই সমস্ত নেতৃবৃন্দ এরাও আপনাদেরকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় মনে রাখবেন এরা শয়তানি করবে এদের থেকে দূরে থাকতে হবে এদের থেকে দূরে থাকলে আপনি কি পাবেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে জান্নাত পাবেন আর যদি কোনো এদের ভিতরে ঢুকে যান জাহান্নামের ভিতরে পড়ে যাবেন নবী সম্পর্কে আরেকটি গুণ আল্লাহ বর্ণনা করছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি আল্লাহর দিকে আহ্বান করছেন তারই অনুমতি ক্রমে আল্লাহ আল্লাহ রাসূলকে অনুমতি দিয়েছেন অনুমতি নয় তো সুযোগ দিয়েছেন যেন আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দিকে আহ্বান আমরা কোন দিকে আহ্বান করি দলের দিকে গোষ্ঠীর দিকে হ্যাঁ মাযহাবের দিকে কেউ আছে হ্যাঁ বিভিন্ন বিভিন্ন হ্যাঁ বিভিন্ন নেতার দিকে এগুলির দিকে আহ্বান করে আহ্বান কার দিকে হবে আল্লাহর দিকে দাঁড়িয়ান ইলাল্লাহ বিইজনিহি আল্লাহর দিকে আহ্বান হবে কোরআনের দিকে সুন্নার দিকে কোরআন মানার দিকে সুন্না মানার দিকে আহ্বান করবেন আপনি কোনো ব্যক্তি বিশেষের দিকে আহ্বান করবেন শেষ হয়ে যাবেন অমুক আশারি মানতে হবে কেন আশারি মানব আমি অমুক মাতুরিদি কেন মাতুরিদি মানবো ওদেরকে কোনো ওদেরকে কোনো আল্লাহ বলছে রসুল বলে দিয়েছে যে ওরা ওদের গুণা নাই বলছে নাই কোনোদিন তো ওদের কথা কেন শুনতে হবে আল্লাহ তাআলা বলছে কাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা রাসূল হচ্ছেন উত্তম আদর্শ আর কেউ কেউ আল্লাহ তাআলা আদর্শ হিসেবে বর্ণনা করে দেন নাই অমুক আদর্শ হ্যাঁ সাহাবায়ে কেরাম সবাই মিলে আমাদের জন্য আদর্শ আল্লাহ ঘোষণা করেছেন ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বি ফাকাদ ইহতাদাও সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হতে পারলে আমরা সেটা আদর্শ এর বাইরে ব্যক্তি বিশেষকে কখনো আমাদের আদর্শ করা হয় নাই বরং সামষ্টিক নীতি সামষ্টিক নীতি মেনে নিতে বলা হয়েছে ব্যক্তি বিশেষকে কখনো আদর্শ হিসেবে ঘোষণা করা হয় নাই সুতরাং এটা করলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব আল্লাহর দিকে আহ্বান করে দাওয়াত হবে আল্লাহর দিকে দাওয়াত হবে আল্লাহর দিনের দিকে রাসূলের দিকে সুন্নার দিকে এর বাইরে ব্যক্তি বিশেষের দিকে দাওয়াত হবে সেটা পথভ্রষ্টতা রচনা হবে এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া সিরাজাম মুনীরা এই আয়াতটা আমি শেষ করব ইনশাআল্লাহ আর একটা আয়াত বলে শেষ করব ইনশাআল্লাহ ওয়া সিরাজাম মুনীরা সিরাজাম মুনীর বুঝেন কিনা বেদাত দিয়ে দলিল দেয় রসুল নূরের তৈরি এই আয়াত দিয়ে বেদাতি দলিল হচ্ছে রসুল নূরের তৈরি কোন তাফসিরে এই কথা বলা হয় না রসুল যদি সিরাজাম মুনির কি রসুল যে আসছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হেদায়েত নিয়ে আসছেন যে কোনো মানুষ দেখলেই বুঝতে পারে তিনি হেদায়েতের উপর আছেন
তার কর্মকাণ্ড দেখলে বুঝতে পারেন একবার মুসাইলামা কাদ্দাব নাম শুনেছেন আপনারা নবুয়তের দাবিদার তার কাছ থেকে সে ছিল রবিয়া গোত্রের লোক রবিয়া গোত্রের লোক তার কাছে এক লোক আসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এসে দেখে বলল ওয়াল্লাহি লাইসা ওয়াজহুকা ওয়াজহুকাদ্দাব আমি শপথ করে বলছি আপনার চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয় ওয়ালাকিন ওয়ালাকিন কাদ্দাব রবিয়া হাবুলিয়ে মিন সাদিকা মুদার আমার বংশের রবিয়া বংশের লোক আমার কাছে মিথ্যাবাদী হলো প্রিয় আপনি সত্যবাদী হলো আমি নিতে পারলাম না নিয়ে নাই কেন হ্যাঁ গোত্রী অহমিকা গোত্রী অহংকার কার নিতে পারে না কিন্তু সে জানতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক এই যে আল্লাহ বলছেন ফাইনাহুম লা ইউকাদ্দিবুনাকা আপনাকে তারা মিথ্যাবাদী বলতে পারে না তারা বলতে পারে না যে আপনি মিথ্যাবাদী আপনার হক হক সারা জীবন আপনি সত্য লালন করেছেন সত্য কথা বলেছেন আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই সুতরাং আপনার বিরুদ্ধে তারা এই অভিযোগ দিতে পারে না কিন্তু তারা হক গ্রহণ করতে রাজি হয় না এই জন্য সিরাজ মুনির অর্থ হচ্ছে আপনি যে আদর্শ নিয়েছেন তা সারা দুনিয়াতে এত আলোকিত এটা গোপন করার কোনো কিছু নেই স্পষ্ট এখানে কোনো গোপন কিছু নেই এক আলাদাভাবে গোপনের শিক্ষা দেওয়া উপনিষদ না এটা গোপনে একে অপরকে কানে কানে বলে দিবে তুমি রাধা অমুক কৃষ্ণ এটা বলে দিবি না এখানে যেই যেই কথা আপনি শুনতে পারবেন এই কথা উনি শুনতে পারবে ইসলামে গোপনীয়তা বলতে আল ইসলাম আলানিয়া ইসলাম হচ্ছে স্পষ্টবাদী যেই কথা এখানে বলতে পারি সেই কথা আমরা অন্যখানে বলতে পারি ক্লাসও বলতে পারি গোপন করার কোনো কিছু না ইসলামের ভিতরে কিন্তু কিছু মানুষ আছে একটা আছে গোপন একটা হচ্ছে স্পষ্ট বাতিনি কথা আছে একটা ওদের কাছে বাতিনি কথা বের করে কেউ কেউ না আল্লাহ তার নবীকে সিরাজাম মুনিরা এমন আলো বর্তিকা হিসেবে পাঠিয়েছেন যে আলো দিয়ে সারা দুনিয়া আলোকিত হবে এখানে কোনো কিছু গোপন রাখার বিষয় নয় আল্লাহ তার নবীকে সবই জানিয়ে দিয়েছেন এবং তার বিষয়ে সব মানুষ জানতে পারে দেখলে বুঝতে পারে তার হেদায়েত যা আসছে সেটাও স্পষ্ট এখানে কোনো অন্ধকারের কোনো কিছু নাই অথচ কিছু মানুষ কোনো সুযোগ না পাইয়া সিরাজাম মুনিরা অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নূরের তৈরি নাউজুবিল্লাহ এটা বললে কি হবে মুশরিক হয়ে যাবে শিরিক হয়ে কেউ যদি বলে আল্লাহর নূরের তৈরি শিরিক হয়ে যাবে আর নূরের তৈরি বলে মিথ্যাবাদী হবে কারণ নূরের তৈরি না মিথ্যাবাদী কেন আল্লাহ তাআলা সমস্ত বনি আদমকে কি থেকে তৈরি করেছেন মাটি থেকে তৈরি করেছেন সুতরাং এরা মিথ্যাবাদী এরা মিথ্যুক এরা এই তাফসির বানিয়েছে কোন মুফাসসির কোনদিন করেন নাই যদি কেউ এখন করে 1200 হিজরি পরে বুঝতে হবে দাজ্জাল এবং সে কাজ্জাব এবং আফফাক এর চেয়ে আর কেউ কিছু নয় সে এরপর আল্লাহ তাআলা বলছেন ولا تطع وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا আপনি ইমানদারদের সুসংবাদ দিন আল্লাহর কাছে তাদের জন্য ফজলে কবির রয়েছে ফজলে কবিরের বর্ণনা সূরা শুরার মধ্যে আসছে জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার বড় দয়া বড় পুরস্কার সেটা কি জান্নাত রয়েছে ইমানদারদের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ ঘোষণা করেছেন ইমানটা টিকিয়ে রাখতে হবে ইমান এত সোজা জিনিস ইমান যারা আজ ইমানের কথা বলে অধিকাংশের কাছে তাওহীদ নাই অধিকাংশের কাছে ইমানের রোকনগুলি নাই অধিকাংশের কাছে ইমানের রোকনগুলি ইমান বাড়ে না কমে না অথচ কোরআন বলে ইমান বাড়ে কমে ওদের কাছে ইমান বাড়ে না কমে না বুঝতে পারছো ওরা কতটুকু বিভ্রান্তির মধ্যে আছে ইমানদার হলে আল্লাহ তাদের জন্য সুসংবাদের ঘোষণা দিয়েছেন ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্নাল্লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা যারা ইমানদার তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে এটা হচ্ছে আরজা আয়াতিন ফিল কোরআন বেশিরভাগ অনেক আলেম বলেছেন এটা হচ্ছে সবচেয়ে বেশি আশাবাদী আয়াত ইমানদারদের জন্য যে তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ রেখেছেন জান্নাত রেখেছেন আর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়া দার আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা যাইবেন না আমি শেষ আয়াতটি তাফসিরকে শেষ করে দেব কি বলছে আল্লাহ তাআলা শেষ কথা বল ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন কাফের মুনাফিকদের অনুসরণ করা যাবে না কাফের মুনাফিকদের অনুসরণ করা যাবে না আগামী দিন কিছু মানুষ সারা দুনিয়াতে ভরাই দিবে কি দিয়ে ভরাই দিবে এ ফেসবুক দিবে কেউ কেউ বা উস করবে কেউ বা শয়তানি করবে ফুল কিনবে জানেন তো হ্যাঁ আগামী দিনটা ওয়াল্লাহে বিল্লাহে তাল্লা বিশ্ব বেহায়া দিবস এটা বিশ্ব বেহায়া দিবস এগুলি কাফেরদের অনুসরণ ছাড়া কিছুই নয় ইমানদার আল্লাহকে ভালোবাসে এর চেয়ে বেশি কাউকে ভালোবাসে না ইমানদার রাসূলকে ভালোবাসে দুনিয়ার সমস্ত সৃষ্টির চেয়ে রাসূলকে বেশি ভালোবাসে ইমানদার তার স্ত্রীকে ভালোবাসে ইমানদার মা পিতা মাতাকে ভালোবাসে সন্তানদের ভালোবাসে কিন্তু ভালোবাসা দিবস বানায় না এগুলি কাফেরদের অনুসরণ
আল্লাহ বলছে যে ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের অনুসরণ করবেন না। আর আমরা যদি কোনো কাফের মুনাফিক অনুসরণ করি আল্লাহর কথা শুনলাম শুনলাম না। এইজন্য তাফসীর করতেছি ইবনে কাসির সহ যে কাফের মুনাফিকদের পরামর্শ নেবেন না, কাফের মুনাফিকদের পরামর্শ নেবেন না। এরা কাফের মুনাফিকদের থেকে পরামর্শ নেয়। দুনিয়ার এখন দেখবেন বেশিরভাগ মানুষ চলে কাফের মুনাফিকদের থেকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়, ওরা যা পরামর্শ দিবে এটা দিয়ে দুনিয়া চালাচ্ছে। এরা আল্লাহ এবং তার রাসূলের কথা দিয়ে তারা চলে না, চলতে চায় না, বরং গোপন করতে চায়। আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা তাদের বইতে রাখা তাদের জন্য কষ্টকর হয়ে যায় অনেকের কাছে, যে আল্লাহ এবং তার রাসূলের কথা বললে তাদের মনে কষ্ট লাগবে। অনেকেই কি করে, গোপন করতে চায়, ঈমানদার হলেও বলতে চায় না। ঈমানদার কি বলে, আমাদের ইউনিভার্সিটিতে এক বাচ্চা জন ছিল, তিনি তার ওই সিরা জাতিয়া আছে যেটা বলে সিবি, হ্যাঁ কারিকুলাম ভিটাই, হ্যাঁ ওটার মধ্যে লেখা থাকতো উনি কি দিন কি ধর্ম, কি ধর্ম হচ্ছে হ্যাঁ মানবিক ধর্ম। ওইটা কোন ধর্ম ভাই, এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যদি বাচ্চা ছিল যদি কোনো এই পরিচিতি হয়, এখন না আগের আর কি বলতেছি না বলতেছি না, যদি তিনি এরকম লেখেন তাহলে তিনি কারে ভয় করছেন, কার অনুসরণ করছেন? আল্লাহ বলছে ওলা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। অনেকে আছে নিজেকে মুসলিম পরিচিতিতে লজ্জাবোধ করে, নাম পর্যন্ত পরিবর্তন করে ফেলে, কাফেরদের দেশে থাকতে পছন্দ করে, ইমানদার দেশে আজান শুনতে কষ্ট লাগে, এরকম আছে কিনা? আছে। আল্লাহ তাআলা বলছে ওলা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন ওয়া দা আদাহুম, তাদের যে সমস্ত কষ্ট আপনাকে দেয় এগুলিকে উপেক্ষা করুন, কাফেরদের কষ্টকে কষ্ট মনে করবেন না। আল্লাহর কাছে আপনার প্রতিদান অবশ্যই রয়েছে, আল্লাহর কাছে আল্লাহ অবশ্যই আপনাকে সেটার প্রতিদান দিবেন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আপনি আল্লাহর দ্বীনকে মানার ক্ষেত্রে, আল্লাহর শরীয়তকে মানার ক্ষেত্রে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের ক্ষেত্রে, শরীয়তকে বাস্তবায়নের ক্ষেত্রে, মানার ক্ষেত্রে কোনোভাবেই আপনি কোনোভাবেই আপনি আল্লাহর উপর ভরসা করা ছাড়তে পারবেন না। আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহ ভরসা যার জন্য আল্লাহ আল্লাহ তার যার ভরসা, যার জন্য যে আল্লাহর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, হয় কিনা বলেন? হয়েছে কিনা? মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যথেষ্ট হয়েছে না? ইব্রাহিম আলাইহিস সালাম যথেষ্ট হয়েছে না? সাহাবায়ে কেরামের জন্য যথেষ্ট হয়েছে না? আপনার জন্য হবে, কিন্তু আপনি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল ঠিক রাখতে পারি না। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, দ্বীনের উপর অটল থাকুন। এই সমস্ত ফেতনাবাজরা আপনাদের বিরুদ্ধে অনেক কথাই বলবে, মিথ্যা কথা বলবে, বানিয়ে বানিয়ে বলবে, কেউ শিয়া বলবে, কেউ কাদিয়ানি বলবে, কিছু যায় আসে না। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা আমাদের দাওয়াতকে পরিচালিত করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকটা প্রশ্ন উত্তর দেই, আপনারা বসেন, কয়েকটা প্রশ্ন উত্তর দেই। আওলাদুর রাসূল বলা যাবে কি? আমরা সবাই আওলাদুর রাসূল, জানেন তো আমরা আদমের সন্তান, আমরা আদম আদম আলাইহিস সালাম নবী ছিলেন না? হ্যাঁ আমরা সবাই আওলাদুর নবী। আচ্ছা আওলাদুর রাসূল, কারণ দ্বিতীয় আদম বলা হয় নূহ আলাইহিস সালামকে, তিনি তো রাসূল, আমরা সবাই আওলাদুর রাসূল। সুতরাং কেউ আওলাদুর রাসূল বলে আলাদা একটা কিছু নিবে, স্পেশাল সুযোগ নিবে দেয়া যাবে না, এটা তো ফেতনাবাজ এবং এগুলো ভণ্ড। ইসলামী রাষ্ট্র কায়েম মানে কি? ইসলামী রাষ্ট্র কায়েম মানে কি? ইসলামী রাষ্ট্র কায়েম মানে হচ্ছে ইসলামী রাষ্ট্র, রাষ্ট্র ইসলাম, রাষ্ট্রের ভিতরে ইসলামের সব কিছু থাকা যতটুকু সম্ভব একটা মানুষের করা। এর প্রথম হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, প্রথম হচ্ছে ঈমান প্রতিষ্ঠা করা। আল্লাহ ওয়াদা করেছেন ইসলামী রাষ্ট্র কিভাবে কায়েম করতে হবে, আল্লাহ ওয়াদা করেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে আমল সালে করবে আল্লাহ তাদেরকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করবেন। ইসলামী রাষ্ট্র কায়েম করার প্রথম শর্ত হচ্ছে ঈমান এবং আমল সালে। যখন ঈমান এবং আমল সালে পূর্ণ হয়েছে মদিনাতে ইসলামী রাষ্ট্র হয়েছে, এর আগ পর্যন্ত মক্কাতে ইসলামী রাষ্ট্র হয় নাই, বুঝছেন তো? কারণ ঈমান এবং আমল সালে না হওয়া পর্যন্ত অন্তর লেভেল প্লেইং বলে, এটা লেভেল প্লেইং পর্যায়ে যদি কোনো ইসলাম ঈমান আমল সালে না থাকে ইসলামী রাষ্ট্র হবে না। আর যারা ইসলামী রাষ্ট্রের জন্য কান্নাকাটি করছেন ভালো কথা, কিন্তু এর আগে আগে ঈমান এবং আমল সালে দিয়ে পূর্ণ করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা, তিনি ওয়াদা খেলাপ করেন না। ঈমান অধিকাংশ মানুষেরই নাই, আপনি এখন যত করে 80% লোককে জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, বলবে সর্বত্র বিরাজমান, ওই ব্যক্তির ঈমান নাই। আপনি ঈদের উপর ইসলাম কায়েম করবেন, এই জন্য ইসলাম কায়েম করে থাকার জন্য আপনি জোর করে কয়দিন থাকলেন, এটা ইসলাম কায়েমকে বলা যায় না। ইসলাম কায়েম করতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন মক্কাতে, মদিনা
সাথে যেভাবে সাহাবায়ে কেরাম করেছে চালিয়েছেন সেভাবে কারণ তাদের অন্তরে ইসলাম ছিল তাদের অন্তরে ঈমান ছিল ঈমান যদি থাকে অন্তরে আমলে সালেহ যদি থাকে আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা করেছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ ওয়াদা করেছেন আল্লাহ তাআলা যদি ঈমান আমল সালেহ থাকে জমিনের বুকে আপনাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সুযোগ করে দিবেন আপনার বলা লাগবে না শতকরা 90% যদি কোনো ঈমান আমল সালেহ পূর্ণ হয় রাষ্ট্র সরকার বলবে আমার দেশের মানুষ এইটাই চায় উল্টো দিকে যাবে না বুঝছেন কথাটা আমার দেশে কিন্তু আপনি এখন ভোট নেন এইখানে যারা আছে এর বাইরে অন্যদের ভোট নেন এই গ্রামের মধ্যে ভোট নেন দেখবেন যে আপনি ফিল করবেন তাই অনেকে ইসলামী রাষ্ট্র ওই ইসলামী রাষ্ট্র বুঝে না শুধু স্বার্থ বুঝে নিজের স্বার্থ কেমনে পাওয়া যায় এটা চিন্তা বসে থাকে নিজেকে আগে প্রতিষ্ঠা করতে নিজেকে প্রতিষ্ঠা করতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আগে হ্যাঁ আরেকটা সফর কত কিলোমিটার হলে মুসাফির হবে আসলে এটা হচ্ছে মুবতালাবিহি বিশুদ্ধ মত যেটা আমাদের শেখরা বলতেন একজন মানুষ যদি মনে করে যে আমি সফরে আছি এটাই সফর অর্থাৎ যদি কারণ সাধারণত মানুষ সফরে গেলে একটা উদ্দেশ্য নেয় ক্লান্তি নেয় যে আমার একটা উদ্দেশ্য আছে এটা ক্লাস সফর বুঝাচ্ছে এটাই আর যদি মনে করে আমি তো এইখানে এখানে গেলাম সফর কোথায় শুধু এদিকে গেলাম এটা মানে নিজের যে বিপদে আছে যে কাজের মধ্যে আছে সফরে আছে সে যদি মনে করে যে সফরটা সফর হয়ে যাবে এখানে সুনির্দিষ্ট সংখ্যা কোরআন হাদিসে নির্ধারণ করা হয় নাই কত কিলোমিটার নির্ধারণ করা হয় নাই বরং একটা বর্ণনা আসছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সেটা বলা হয়েছে চায়ের বোর্দ আরেক বর্ণনা আসছে যে চায়ের মারহালা তো যেটাই হোক তিন মারহালা 3:48 সাইর বোধ হলো 4:12 এটা এই জন্য এর থেকে হিসাব করে বলা হয়েছে হিসাব করাটা আমরা বাদ দিই বরং এটা বলি যে যেটাকে সাধারণত মানুষ সফর বলে দূরত্বে গেলে যে আমার এটা সফরেই এটা সফর হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা মদিনাতে একবার মদিনা থেকে বায়দা আসছি ওখানে প্রায় বেশি না 30 কিলোমিটার হবে তো আমরা 2 রাকাত করে পড়ছি আমাদের ওস্তাদ 4 রাকাত পড়ছে ওরা দুইজনে একসাথে আসছে দুই ওস্তাদ আসছে একজনে আমাদের সাথে 2 রাকাত পড়ে সালাম ফিরাইছে আরেকজনে উঠে 2 রাকাত পড়ছে অতিরিক্ত তো নামাজের পরে উনি বলতেছেন আমি এটা এই জন্য করলাম আমার মত হচ্ছে যে অবশ্যই 48 মাইল হইতে হবে কারণ শেখ বিন বাজ এটা বলেন যে 48 মাইল হইতে হবে 48 মাইল হইতে হবে আর আমার উস্তাদ যে ওনার বাপ আমার বাবা আমি বিন বাদের মতটা নিয়েছি আমার বাবা শেখ মোহাম্মদ আমিনার সাংকেতিক মত হচ্ছে 48 মাইল হইতে হবে না যেটা সাধারণত মানুষ সফর বলে এটাই সফর আমরা আমার বাপেরটা আমি নেই না আমি শেখ বিন বাদটা নিয়েছি আর উনি আমার ভাই বন্ধু যেটা আহমদ ইউনিভার্সিটি টিচার উনি আমার বাপের মতটা নিয়েছে দেখেন আমরা ইসলামে এটা সৌন্দর্য আছে এ নিয়ে বাড়াবাড়ি করবেন না কথাটা বুঝে নেন সুতরাং আমি বলবো এটাই যেটা সফর আপনার কাছে মনে হচ্ছে এটা সফর সেটা সফর ইনশাল্লাহ বুঝে আসে দূরত্ব বুঝলে আজ বলতে দূরের হিসাব করতেছি না কষ্টের হিসাব করি ইবনে তাইমিয়ার মত হচ্ছে যেখানে কষ্ট বেশি এটা সফর বড় ইবনে তাইমিয়া এই মতে বিশ্বাসী অর্থাৎ বোঝা গেল যে এই জায়গাতে মধ্যে মতভেদ আছে এখানে একটাই মতভেদ এমন কোনো কথা নেই আপনার কাছে যদি মনে হয় যে এটা সফরের দূরত্ব তাহলে আপনি কসর করতে পারবেন বড় বড় গুনাহের কাফফারা কি দেরহাম এক দেরহাম কত বড় বড় গুনাহের কাফফারা হলো তওবা ইস্তেগফার টাকা দিয়ে কাফফারা দেয় এটা আহলে সুন্নাত জামাতের মানহাজ নয় এটা টাকা দিয়ে কাফফারা হচ্ছে বেদাতীদের মানহাজ নামাজ করার দুঃখ পড়ল না এই জন্য টাকা দেয় এগুলি আমাদের মানহাজ নয় এক দেরহাম কত এটা বর্তমান বাজার দেখতে হবে এটা বলতে পারবো না এখন আসসালামু আলাইকুম রহমতুল শেখ আমার প্রশ্ন মহিলারা মুখ খুলে পর্দা করতে পারবে মুখ খুলে পর্দা আপনি বলেন তো হে নিজেই প্রশ্নের মধ্যে আছে মুখ খুলে মানুষের চেহারাটাই দেখে গো চেহারাটার মধ্যেই অ্যাসিড মারে চেহারাটা দিয়ে টিজ করে সব কিছু চেহারার উপর আর চেহারাই খুলে দিলেন তা আপনি আটকাইলেন কোনটা সুতরাং মনে রাখবেন মুখ খুলে পর্দা এটা যারা বলেছে নিজেরা তাদের স্ত্রীদেরকেও মুখ খোলা রাখে না সুতরাং মুখ খোলা রাখে পর্দা হয় না এটা মনে রাখবেন মহিলারা হিজাব পরে বাড়িতে মেহমান আসলে তাদের সামনে খাদ্য পরিবেশন করতে পারবে কি জি পারবে যদি সেখানে অন্য মাহরামও থাকে বুঝছেন কিনা তিনি তো অন্য মাহরাম না থাকবে পুরুষের কাছে গেছে এটা তো ঠিক যায় যাবে না কারণ বুঝছেন তো ওটা যে কোনো সময় সমস্যা ঘটে যেতে পারে তার নিজেরও ইয়ার দরকার আছে কি বলে সেফের দরকার আছে হ্যাঁ কিন্তু অন্য মানুষ আছে তিনি যদি কোনো যেহেতু অন্য পাচ্ছে না অন্যরা আছে মানুষ আছে অনেক বেশি তিনি যদি কোনো বলেন যে কেউ কাজ করতে পারতেছে না আমি ছাড়া যাওয়ার সুযোগ নাই তাহলে তিনি জিয়ে দিয়ে আসতে পর্দা করে দিয়ে আসতে পারবেন তবে যে কোনো মূল্যে দূরে থাকা উত্তম এড়িয়ে চলা উত্তম বর্তমান অবস্থা প্রেক্ষিতে জিহাদে আহলে হাদিসের অবস্থান কি আহলে হাদিসের যে জিহাদ করছে এর চেয়ে বড় জিহাদ পৃথিবীতে আর নাই
এটা কোনটা ঈমান ও আমলের জিহাদ ঈমান বিশুদ্ধ আমি বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমল প্রতিষ্ঠার জিহাদের চেয়ে বড় জিহাদ আর কিছু হতে পারে না কারণ জিহাদ হতে হয় রাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে রাষ্ট্র সরকারকে জিহাদের আহ্বান জানাই নাই আমরা এখন এই জিহাদে আছি ওই জিহাদ যদি ডাকে ওই জিহাদও যাইতে আমরা রাজি আছি যখন ডাকবে তখন সুতরাং এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আমার বেশ কিছু আলোচনা আছে গত সপ্তাহে আলোচনা করেছি জুমার দিন একটা আলোচনা করেছি লম্বা এটা দেখবেন অনলাইন আলোচনাটা পাবলিশ হয়েছে এই বিষয়ে এটা আলোচনা আল্লাহ সবকিছু লিখে রেখেছেন তাই আমরা করি আকীদা সঠিক কি এটাই সঠিক আমরা যখন ছিলাম না তখনই আল্লাহ লিখছে আমাদের 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 নয় সৃষ্টির কত হাজার বছর আগে 50,000 বছর আগে তখন কি আল্লাহ আল্লাহকে সূর্যের জিজ্ঞাসা করে সূর্য তুই পশ্চিম দিকে পূর্ব দিকে যাবি জিজ্ঞাসা করে লিখছিল সব কিছুকে আল্লাহ লিখছে জিজ্ঞাসা না করে আমাদেরকে জিজ্ঞাসা করে লেখে না যে ব্যক্তিটা বলবে সে কি সে জাবরি সে কাদেরি আকিদা পোষণ করতেছে অন্যায় করলে কি বলবে আল্লাহ করে হ্যাঁ এটাই তো অন্যায় করলেও বললেও অন্যায় এটাই তো এই জিনিসটাই নষ্ট করে দিছে মুতাজিলাদেরকে মনে রাখবেন মনে রাখবেন জাবরিয়ারা ভুল কোথায় করছে ভুল করছে এটা তারা মনে করছে আল্লাহ যেহেতু লেখছে আমরা উল্টাটা করতে পারবো না মানে আমরা ন্যাক আমল করতে পারবো না কিন্তু আল্লাহ তাআলা ন্যাক আমল করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে আল্লাহ কি লেখছে এটা খোঁজার নির্দেশ আমাদের দেয় নাই তবে অবশ্যই আল্লাহ স্বাধীনভাবে লিখে দিয়েছেন আমাদেরকে জিজ্ঞাসা করে লেখেন নাই আমাদের জাবরিয়ারা বলছে আল্লাহর শরীয়ত এবং আল্লাহর লেখার মধ্যে বিরোধ আছে আমরা বলি বিরোধ নাই আল্লাহ যা লেখছেন লেখছেন আমাদের বলছে শরীয়ত অনুসরণ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছেন আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকালাহু তোমার দায়িত্ব কাজ করে যাও আল্লাহ কি লিখছে এটা খোঁজা নয় আল্লাহ অবশ্যই তোমার জন্য লিখেছেন এর বাইরে কোনো কিছু হবে না এটা সুতরাং যে বুঝছে এটা নিয়ে লম্বা আলোচনা করেছি আমি দেখে নেবেন বর্তমানে বাংলাদেশে এটা হয়ে গেছে বেনামাজি সন্তানের ব্যাপারে পিতামাতা আত্মীয় হক কি বেনামাজি সন্তানের ব্যাপারে পিতামাতার আত্মীয় হক হচ্ছে তাকে তাড়িয়ে দেয়া তাকে কোনো হক পাবে না কিছু সে পাবে না পিতামাতার সম্পত্তি পাবে না পিতামাতার কোনো সম্পত্তি সে পাবে না তাকে তাড়িয়ে দেয়া জি জি ফাকির ভিতরে পার্থক্য দাঁড়িয়ে না সব প্রশ্ন উত্তর দিতে পারলে তো বিপদ হয়ে যাবে আরেকদিন বলবো ইনশাআল্লাহ আজকে আজকে আর উত্তর দিচ্ছি না সুবহানাকাল্লাহ বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু